তৃতীয় চাপ দিয়ে ছেড়ে জিব্রিল বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই হাবিব আল্লাহর নামে পড়ো, যেই বলেছেন নবী পড়া শুরু করে দিলেন। জোরে বলুন, আর থামছেন না, পড়েই যাচ্ছেন। প্রথম কথা, এই রাসূল যদি পড়তেন তাহলে প্রমাণ হতো জিব্রাইল পড়ায় রাসূল পড়ে। আল্লাহ বোঝাতে চাইলেন, পৃথিবীর মানুষেরা হাবিব, আল্লাহ বলেন হাবিব, আকাশ বলবো না বলবো না বলবো না বলবো না, আরশের নিচে জমিনের উপরে আপনার শিক্ষকের উপযুক্ত করে আমি আল্লাহ, কোন জিন ইনসান ফারিশতাকেও আমি আল্লাহ সৃষ্টি করিনি, আপনার আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। রহমান মুহাম্মদ কে কোরআন শেখালেন, তাহলে রসুলের শিক্ষক কে? আসতে বলুন কে? আল্লাহ। তাহলে যার কাছে আল্লাহ তাকে সরাসরি শিক্ষক হয়ে যাকে শিক্ষা দিলেন পড়ালেন, আর তিনি আলিফা তা ফা জানেন না, আর আমরা দুনিয়ার মানুষের কাছে পড়ে শিক্ষকের কাছে পড়ে আলিফা তা ফা পুরো কোরআন জেনে নিলাম, আর নবীর শিক্ষক আল্লাহ, এটা তো অস্বীকার করতে পারবেন না তো পৃথিবীর কেউ, নবীর শিক্ষক আল্লাহ, সেই আল্লাহর কাছে নবী শিখে আলিফা তা ফা জানে না, ওটাই আমি আলী আসগান বোঝাতে গিয়ে পড়েছি, যারা আমার নবীর উপর আঙুল তুলে বলে নবী জানেন না তারাই কিছু জানে না। তার কাটা হলে ওই ব্যক্তি পূজো করবেন না, ওকে ভালোবাসার পরে যেটাই বলবে মেনে নেব না, আমার নবীর উপর যখন নবীর নবীর ইজ্জতে আঁচড় আসবে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, বিবেকটা কাজে লাগাতে হবে, কথাটা নবীর পক্ষে যাচ্ছে না বিপক্ষে, যখন দেখবেন বিপক্ষে যাচ্ছে তখন মানা যাবে না, ঠিক কিনা? জোরে বলুন। নিরক্ষর ছিলেন আলিম বাতাসা জানেন না, শিখিয়ে দিলেন। তাহলে আমি একটা হাদিস বলছি, আমি জোর করে বলছি, চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ, আমি তো পুরো বাংলাদেশে সফর করি, চারটা ডিস্ট্রিক্ট বাদ আছে, তাছাড়া পুরো বাংলাদেশে সফর করে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে আমার ওয়াজ শুনে, আমার চ্যালেঞ্জ থাকলো আমি একটা হাদিস বলছি বুখারী থেকে, কোরআন শরীফের পর মর্যাদা হলো বুখারী, বুখারী থেকে একটি হাদিস বলছি, রাসূল পড়তে জানেন কি জানেন না আমি হাদিস বলছি, যদি আপনি যদি সত্যি আলেম হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনি আমার হাদিসটাকে কেটে আপনি ইউটিউবে ছেড়ে দিয়ে বলেন এই হাদিসটি নেই, জাল হাদিস, একটু প্রমাণ করা, ঠিক কি না বলবো? আপনারা ঠিক শুনুন, আপনারা আপনাদেরও কষ্ট হচ্ছে নাকি? না ও কষ্ট নয়, ওই যে বলছি যেটা যার বিপক্ষে কথা যাচ্ছে সেই কষ্টটা বলছি, না না ওই ওই কষ্টটা বলছি, সবে একটু বুঝুন না, আমি এটা আফসোস, ব্যক্তি পূজো পূজো হয়ে গেছে, যাকে ভালোবাসে না তার বিপক্ষে কোনো কথা যদি বুঝিয়ে বলি, আমি তো বুঝিয়ে বলছি কোরআন হাদিস দিয়ে বলছি, আমি যখন কোরআন হাদিস দিয়ে বলবো সেখানে প্রশ্ন আসবে কেন? প্রশ্ন আর যারা বলছেন বুঝাচ্ছে
লাকিন আনতা মুহাম্মাদু ইবনু আব্দিল্লাহ ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মাদু ইবনু আব্দিল্লাহ সুম্মা ক্বালা লি আলী ইমহু রাসূলুল্লাহ ক্বালা আলিউল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কিতাবা ওয়া লাইসা ইউহসিনু ইয়াকতুবু ফাকাতাবা হাযা মা ক্বাযা মুহাম্মাদু ইবনু আব্দিল্লাহ রাওয়াহুল বুখারী কোথাকারের হাদিস আর হাদিসের বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিলকাদ মাসে উমরা করতে গেলেন মক্কার কাফেররা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না দেবে না দেবে না এমন সময় তারা বলল আপনাকে ঢুকতে দেব তবে একটা শর্ত লাগালো শর্ত হলো তিন দিনের বেশি থাকতে পারবেন না আমার নবীর মধ্যে কোনো জিদ ছিল না আকর করতেন না জিদ করতেন না নবী বললেন আচ্ছা তাই তাই তিন দিন পর মক্কা ছাড়ব তাহলে একটা চুক্তি লেখা হবে চুক্তি লেখা হবে কি বলছো বলো কিছু বলছো কারো কিছু প্রশ্ন থাকলে বলবেন অসুবিধা নেই জানলে বলবো না জানলে বলবো পরে বলবো অসুবিধা নেই কারণ আমরা সব জানতে এসেছি শিখতে এসেছি আমি শিখাতে এসেছি হ্যাঁ ডাকেন সবকে ডাকেন আজকে ডেকে আজকে সমস্যা সমাধান করেন কেন আমি চাই আপনারা শান্তভাবে বসবাস করুন শান্তিভাবে ফেতনা করবেন না বাইরামার বাবাজিরা শুনুন নবীজি রাজি হয়ে গেলেন চুক্তি লেখা হলো চুক্তি লেখা হচ্ছে কি লেখা হলো ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লেখা হলো রাসূলুল্লাহ থাকে এই চুক্তি লেখা হলো রাসূলুল্লাহ থাকে আল্লাহ রাসূল থাকে চুক্তি লেখা হলো যেই লেখা হলো তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো না 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 আপনাকে আল্লাহ রাসূল আমরা মানি না মানি না মানি না ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন ওটা যদি মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত ওটা মানি না কেটে দিন কেটে দিন আর মুহাম্মাদকে আল্লাহ রাসূল মানাটাই হলো আসল তাই না কিন্তু ইহুদিরা আল্লাহকে মানে খ্রিস্টান আল্লাহকে মানে নাসারা আল্লাহকে মানে খালি আল্লাহকে মানলে হবে না রাসূল কে মানতে হবে তবে সে মুসলমান কথা ঠিক কি না জোরে বলুন আল্লাহকে তো গোলাম আহমদ কাদিয়ানি সেও আল্লাহকে মানে আমি গেছি পাঞ্জাবে অমৃতসর থেকে ফিরোজপুর গেছি ফিরোজপুর থেকে সামনে কিছুটা দূরে জায়গার নাম হলো কাদিয়ান ওখানে একজন বের হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি নামক সে নবী দাবি করেছে তাকে জিজ্ঞেস করা হলো মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন যে আপনি যে আল্লাহর নবী দলিল কি দলিল তখন বলে জানো না জানো না আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীর পর একজন একজন নবী আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন আপনার নাম তো গোলাম আহমদ মানে হলো আহমদের গোলাম মুজাফ মুজাফ ইলাই আপনি হলেন আহমদের গোলাম তখন বলছে না 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 আমার আসল নাম হলো আহমদ আমার নামের পূর্বে আমার বাপ গোলামটা রেখে দিয়েছিল ওই বাপের বাপের লেখা গোলামটা বাদ দিলে আমি অরিজিনাল হই আহমদ আমি হলাম নবী তখন মাওলানা আতাউল্লাহ সাহেব বলেছিলেন আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে আমার নাম হলো আতাউল্লাহ আতাউল্লাহর আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দিইনি
তোমার ফতোয়া দিয়ে এ কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ছেলেরা ভালো। আর জীবনের মতন ওই নবীর দাবি আল্লাহ ঘুঁচিয়ে দিলেন, জানেন আপনারা কোথায় মরেছে তার মৃত্যুটা? পায়খানা। তিন দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয়, মানুষ ভেঙে বের করে বের করেছে তাকে। আস্তাগফিরুল্লাহ আলাজিম। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কটা দলিল নেবেন? আল্লাহর কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, তাকে তোমরা পিতা বলবে না। লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সামনে করেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তোমরা মানবে না, মানবে না, মানবে না। আনা খাতিমুন নাবিয়্যিন, পাক জবানের পাক কথা, নবী বলছেন আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবীজির পাক জবানের পাক কথা শুনুন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আমার আপনার নবী পাক জবানের পাক কথা শুনুন, আল্লাহ নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বাসি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর যারা দাবি করবে মনে করবেন মিথ্যুক কাজ্জাব। কথা বলেন না কেন? তাহলে গোলাম আহমদ কাদিয়ানিও তো আল্লাহকে মানে, কিন্তু আমাদের নবীকে না মানার, নবী না মানার কারণে ও কাফের। কথা বলেন না কেন? আমি এটা বুঝাচ্ছি, আল্লাহকে মানলে হবে না, রাসূলুল্লাহকে আখেরি রাসূলকে মানতে হবে, তবে আপনি মুসলমান। আর এরা কি বলছে? মক্কার কাফেররা বলছে আপনাকে আল্লাহর রাসূল মানি না, ওটা মানলে তো সব ঝগড়া মিটে যায়, ওটা মান, ওটা কার্টুন, কার্টুন। ওই দুর্গন্ধ আমাদের গায়ে কিছু কিছু এসে গেছে, ঢুকছে যেখানে যাই। আমার কাছে প্রশ্ন, সব মুলবিরা ওয়াজ করে চলে যায় যত প্রশ্ন আমার কাছে, কি আশ্চর্য। এই পরশুদিন একটা জলসা করলাম, কথা বলছে ভাঙড়ে 15টা প্রশ্ন দিয়েছে, উত্তর দিতে 3.5 ঘন্টা ওয়াজ, কথা বুঝতে পেরেছে, উত্তর দিয়ে দিয়ে শেষ করে কথা বুঝতে পেরেছে। তো কথা হলো সব আমার কাছে, সব হুজুররা চলে গেছে, আমাকে দিল প্রশ্ন, উত্তর দিলাম। তো ভাইরা আমার বাবাজিরা, সোনার যুবকেরা বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। তারা বলছে না না আপনাকে রাসূলুল্লাহ মানি না, মানি না, কাটুন, ওটা কাটুন, ওটা কাটুন। তখন নবী বলছেন, নবীজি বলছেন তোমরা আমাকে কি মানো বলো, কি মানো? মক্কার কাফেররা বলল قالوا لا نقر بهذا لو نعلم انك رسول الله ما منعناك شيئا, রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, ওটা কার্টুন, তাহলে কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না, আব্দুল্লাহর পুত্র মানি কিন্তু আল্লাহর রাসূল মানি না। এই জন্য একটা কথা মাঝখানে বলে দিই, আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহ বাবাজি বায়েজিদ বোস্তামী সম্পর্কে একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান কথা বললেন। কি বললেন? মান রাআ বায়েজিদুন ফাকাদিহি তাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বোস্তামীকে চোখে দেখে নিল, ফাকাদিহি তাদা, সে হেদায়েত পেয়ে গেল।
আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হেদায়েত। এই কথা যেই বললেন ওই মজলিসে বসেছিলেন যেই সেই নয়, সুলতান মাহমুদ বাদশা মজলিসে বসেছিলেন, সঙ্গে সঙ্গে কথা ধরলেন, হুজুর আপনি যে বললেন বায়েজিদ বোস্তামীকে যেই দেখবে সেই আল্লাহ সেই হেদায়েত পেয়ে যাবে, যদি এটাই হয় আপনার কথাটা যদি মেনে নিই তাহলে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিন। আল্লাহ নবীকে আবু জাহাল দেখলো, আবু লাহাব দেখলো, আবু তালেব দেখলো, আবু তালেবি দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রাসূলুল্লাহকে তারা দেখে হেদায়েত পেল না, আমার রাসূলকে দেখে যার হেদায়েত পেল না, আর আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হেদায়েত কেমন করে এটা মানতে পারি, এটা মেনে নিতে পারছি না হুজুর, এই কথাটা কেমন যেন লাগছে, বুঝতে পারছেন? রাসূলকে দেখে হেদায়েত পায়নি তারা, আর আল্লাহর ওলিকে যেই দেখবে হেদায়েত। উত্তরটা কি সুন্দর দিয়েছে, শুনুন উত্তরটা, শুনবেন নাকি? পাবেন না, যেগুলো শুনবেন পাবেন না সব জায়গায়, শুনুন জোর গলায় বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সব যেখানে যাই মানুষ ছাড়ে না, যারা ওয়াজ শুনে যাদের তার জয়েন্ট আছে, লিংক লিংক আছে যাদের লিংক আছে, যদি লিংক না থাকে, এই যে ভোটার কার্ড আধার কার্ড যদি এখন মোবাইলে লিংক না থাকে তাহলে অসুবিধা, লিংক করতেই হবে, কথা বলেন না। তার মানে সরকার চাচ্ছে তোমার বদমাইশি তুমি কি করছো যেন আমি সব যেন তীব্র সব যেন আমি বাইরে দেখতে পাই, তোদের লুকানো কোনো থাকতে দেব না, ওই জন্য মোবাইলের নাম্বার দিতে হবে আধার কার্ডে, মেয়ে ছেলের বেকাহারে তৈরি ওদের পারা যাবে না, আমি তো দূরে গেলাম, কেউ পারেনি ওদেরকে, আমি বলবো আমি পারবো না বাবা, ওদের হাত জোড়ো বাবা মা বলে দেবে, ওই লড়াই লেগে গেছে কমিটির ছেলেরা, তোমরা তোমাদের ভাষায় একটু গিয়ে বলো যেখানে ওয়াজ হচ্ছে চিল্লাতে মানা কর, এটা কমিটি বলবে। ভাইরা আমার বাবাজির শুনুন ভালো কথা, শুনুন বাবা ভালো কথা শুনুন, তখন উত্তর কি দিচ্ছেন উত্তরটা শুনুন, আরে কুরবান যাই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহ, উত্তর দিচ্ছেন বাবা দেখা দুই প্রকারের, দেখা দুই রকমের, দুই রকমের কি কি বলছেন, দেখা দুই রকমের দুই প্রকারের, আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা রাসূলুল্লাহকে দেখেছিল কি নজরে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নজরে দেখেছিল, মুহাম্মদ হলো আব্দুল্লাহর পুত্র, এই নজরে দেখেছিল, তাই তারা হেদায়েত পায়নি, আর মুহাম্মদকে যদি তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নজরে দেখতো, ইনি হলেন আল্লাহর আব্দুল্লাহর পুত্র, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, কোরআনে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূল নজরে দেখতো, ইনি হলেন আল্লাহর রাসূল, তাহলে হেদায়েত পেয়ে যেত, ওই নজরে তো দেখেনি, সারা জীবন দেখেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই জন্য হেদায়েত পাইনি, এই তার কাটারা তার কাটা যাদের সারা জীবন দেখছে নবী তো আমাদের মতন, খালি ওহি নাজিল হয় আমাদের উপর, ওহি নাজিল হয় না, তাছাড়া কোনো পার্থক্য নেই নবী আর আমাদের মধ্যে, আমার সামনে বড় না বাপের বেটা, একটু জিজ্ঞেস করি ওই একটা ছাড়া কোনো পার্থক্য নেই, এই কথা যারা বলবে ওই ছাড়া কোনো পার্থক্য নেই সাথে সাথে বেঈমান হবে কাফের, কথা কি বুঝতে পারছো ছেলেরা, নবীর উপর ঈমান এনে নবীর সাথে বেয়াদবি করলে কাফের কাফের কাফের, কোরআন বলছে আলিয়াজগারের কথা না কোনো মলবির কথা না, এই জন্য তো বোঝাচ্ছি নবী বোঝের, আর তার কাটারা তো নবী বোঝে না,
সব নবীর উপর প্রশ্ন ওদের, নবী জানেন না, নবী মৃত নবী, হায়াতুন নবী স্বীকার করেন না, নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই, নবী শুনতে পান না, দেখতে পান না, দেখতে পান না, নবীর কোনো ক্ষমতা নেই, নবীর কাছে চাওয়া যাবে না, অমুক তমুক হাবি যাবি যত মিলাদ করা যাবে না, কেয়াম করা যাবে না, ইয়া নবী বলা যাবে না, ওসিলা দেওয়া যাবে না, বেটা যাবে কোনটা? বল না তোরা যাবে কোনটা? আপনাদের গ্রাম খুব ভালো, ছাত্রাপাড়া কোন ফেতনা টেতনা নেই, ফেতনা আছে? ফেতনা বালাকে আমি দুটা চারটা প্রশ্ন করবো আপনাদের সামনে। হ্যাঁ, আমার সাথে লাগতে গেলে আমার থেকে বেশি জানতে হবে, কথা বলেন না কেন? আমার থেকে বেশি জেনে তো আমার সাথে লাগবেন। হ্যাঁ, তাই বল। তাহলে আসো, এসো। কি জানবে? ও চলে যাচ্ছে। আয় বাবা, বস বস। দেখা দুই রকমের, তারা জীবনের নবী দিকে দেখেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজরে দেখেছে, তাই হিদায়ত পায়নি। আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি বললেন, উত্তর দিলেন, মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নজরে দেখলে হিদায়ত পেয়ে যেত। উত্তরটা ঠিক হয়েছে তো? আমাকে যখন আপনারা পীরের আওলাদ আওলাদের নজরে দেখবেন, আওলাদের রাসূল এসেছেন, তখন আপনারা তো তাজিম করবেন। আর যদি এই একটা কোন ওখান থেকে উঠে এসেছে মলি সাহেব, যখন বুঝবেন মলি সাহেবের পরিচয়টা দিলাম এই জন্য, তখন চিলমের একটা সাপোজ ধরুন একটা মাই আপনার সংখ্যালঘু মন্ত্রী এসে এখান থেকে ঘুরে চলে গেল, সাপোজ বলছি, আমরা চিনি, পরে একজন এসে খবর দিল, হুজুর যিনি ঘুরছিলেন উনি সংখ্যালঘু মন্ত্রী, আমরা শুনলে আফসোস করব, হায় উনি কি ভাববেন, আমাদের কাছে এলেন, আমরা জানলে উনাকে বসাতাম, আপ্যায়ন করতাম, মেহমানদারি করতাম, আর কি ভাববেন, কি ভাববেন, হায় হায়, আপনি যখন চিনেননি কেমন আপ্যায়ন করবেন? এই জন্য আগে সর্বপ্রথম মানুষের পরিচয়টা আগে নিতে হয়, ঠিক কি না? পীর তো অনেক আছে, ফুরফুরা আবু বকর সিদ্দিক খালি পীর নয়, উনি হলেন জামানার মুজাদ্দিদ। যখন আপনি বুঝবেন জামানার মুজাদ্দিদ, হায় হায়, তখনই তো আপনি তার আদব করবেন। তাই তো লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে ফুরফুরা শরীফ। খাজা গরিব নওয়াজকে চিনবেন তো তবে তো যাবেন, লক্ষ লক্ষ মানুষ তুমি বদনাম করে যাচ্ছ, উনি দরবারে গিয়ে কি হবে দেখবেন জান দিয়ে, লক্ষ লক্ষ মানুষ কি হিন্দু মুসলিম গায়ের কম খ্রিস্টান শিখ ইসাই সব যাচ্ছে, সব ওখানে দরবারে যাচ্ছে, বড় বড় মন্ত্রীর আগে ওখানে যায় আজমির শরীফে, জানেন আজমির শরীফে যায়। আমি নিজে দেখেছি, আমি আজমিরে জলসা করি, দিল্লি গেটে আমার জলসা হয়, কি বলছে উর্দুতে জলসা করি ওখানে, ওখানে মুফতি সাহেব শুনে তো আমার খুব ভক্ত, বলে ও পীর সাহেব কো লাও, পীর সাহেব কি তকরির ইহা জরুর জরুরি জরুরত হ্যায় পীর হি কি তকরির, উনি কো লাও। আপনি জানলে তো যাবেন, কদর করবেন, গোটা দুনিয়া যাচ্ছে, আপনি বয়ে গেল, আপনি না মানলে বয়ে গেল। ভাইরামার বাবাজিরা শোনার যুবকেরা, তাই বলছিলাম বাবাজি শুনুন, মক্কার কাফিররা বলল আপনাকে রাসূলুল্লাহ মানি না মানি না মানি না, কেটে দিন কেটে দিন কেটে দিন। তখন নবী বললেন কি মানো বলো, তখন তারা বলল ফাকাল আনতাম, তারা বলল ক্বালুলা নুকিরু বিহাদা লাউ ওয়ালাকিন আনতা মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না মানি না, ওটা কাটুন। তখন নবী নিজে পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রসুল।
নিজে পরিচয় দিচ্ছেন, তখন তারা বলছেন না শুনবো না, কার্টুন কার্টুন কোন রকম শুনবো না। নবীজি বুঝতে পেরেছেন এদের মোহর লেগে গেছে, মোহর খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার করবে মোহর পড়ে গেছে সে চেঞ্জ হওয়ার নয়। কিন্তু আমি কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি, একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলছি। ভাইরা আমার বাবাজিরা তখন তারা মানলো না, মানলো না, নবী বুঝতে পেরেছেন মোহর লেগে গেছে, এরা শুনবে না। তখন নবীজি কি বললেন শুনুন, সুম্মা ক্বালা লিআলিয়্যিন ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর নবী আলীকে বললেন ওরে আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। তখন শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুতু দিছেন, ক্বালা আলিয়্যুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করেছেন হাবিব, যেখানে আমার নাম সেখানে আপনার নামকে আমি আল্লাহ আমার নিজের নামের সাথে সংযুক্ত করে আপনার জিকির আমি আল্লাহ বরণ করে দিয়েছি। জোরে জোরে বলুন, আরো জোরে, ভাইরা মারা বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, আজানেও আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আযান হলো, ওটাকে একটু বাদ দিয়ে দেন। আল্লাহ বলছেন না না না, হাইয়া আলাস সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ বলছেন হবে না, নামাজ পড়ে আগে আমার নবী, আরো জোরে, নামাজ পড়ে আগে আমার নবী। ভাইরা আমার বাবা জিরা, ভাইরা আমার বাবা জিরা, তাই বলছি যখন আজান শুনে যখন নামাজ পড়তে যান, আপনারা বলুন ফজরের আজান শুনে যখন নামাজ নামাজি নামাজ পড়তে যায় মসজিদে গিয়ে, বাবাজি নামাজ পড়তে গিয়ে, বাবাজি একটু বলবেন, মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গিয়ে ডান পাটা আগে দিতে হয় মসজিদের ভেতরের কোন পাটা আগে দিতে হয়, ডান পা কোন পা, ডান পাটা দিতে হয়, দিয়ে কি বলতে হয়, যদি বলি তুমি কোথায় পেলে, আমার ওয়াজ আমাকে শোনাবে নি, তুমি আমাকে একটু শোনো, অন্যকে শোনাবে, আপনারা বলে এদেরকে জিজ্ঞেস করি, তখন জিজ্ঞেস করি বলেন কি পড়েন, মসজিদে ঢোকার দোয়া কি, কি বলছি কি বলছি, হ্যালো আপনার মসজিদে নামাজ পড়তে জাননি, হ্যালো ওইটা জানেন না, ওইটা তো জিজ্ঞেস করছো, অন্য কি গভীর কথা জিজ্ঞেস করিনি, মসজিদে ঢোকার দোয়াটা, ওটাও বলছে আপনি, ওটা যদি জানতাম তাহলে ডাকতাম, হায় আল্লাহ, তার মানে ওটাও জানেনি নামাজিরা, মানে আপনাদের এতেই ধরা পড়ে যাচ্ছে, আপনাদের একটা কেউ বললেন না তো, নামাজ ঠিকভাবে পড়েননি মনে হয়, এটাই আমাদের কমি আছে, ঠিক করে নামাজ পড়েন শুনে কি গো, মসজিদে ঢোকার দোয়ারটা, ভাইরা আমার বাবা জিরা, দেখছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া, আল্লাহ তুমি রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দাও, মসজিদের ভিতরে ঢোক দোয়া। কিন্তু বাবাজি ও শোনা যুবকেরা, বাবাজিরা, কিন্তু নবীজি কি প্রত্যেক মসজিদে লেখা আছে মসজিদে ভেতরে ঢোকার প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু হাদিস শরীফ নবীজি কি বলেছেন এটার উপর আমল করেন না কেন? হাদিস আমি বলে যাচ্ছি, আমল করুন, মসজিদে লিখবেন, মসজিদে ঢোকার দোয়া হলো বাবাজি, ডান পাটা দিয়ে নবীজি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালিয়ু
يسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب فضلك رواه أبو داود وابن خزيمة وابن حبان دليل যখন ডান পাটা দিবে প্রবেশ করেই বলবে আমার আমি নবীকে আগে সালাম দাও আগে আমাকে সালাম দাও নবী বলছেন ফালিউসাল্লিম আলান নবী আমি নবীকে আগে সালাম দাও সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল তারপর বলো আল্লাহুম্মা ফাতহ লি আবওয়াব রাহমাতিক হাদিস বলছে মানে উচ্চারা করার কোনো রাস্তা নেই ওয়াইদা খারাজা মিনাল মাসজিদি আপনি মসজিদে নামাজ পড়ে যখন বেরোবেন বাম পা আগে দেবেন দিয়ে নবী বললেন ফালিউসাল্লিম আলা নবী আমি নবীকে আগে সালাম দাও আগে সালাম দাও সালাম আলাম নবীর উপর সালাম দাও নবীকে সালাম দাও সালাম হয়ে গেলে সুম্মা ইয়াকুল তারপর বলো আল্লাহুম্মা ফতহ লি আবওয়াব ফাদলিক আল্লাহ পাক যদি কখনো মদিনা শরীফে নিয়ে যান মসজিদুল বলে যাচ্ছি নোট করুন মসজিদুল নববীতে যখন ঢুকবেন কোন দরজা দিয়ে বলে দিচ্ছি বাবুল বাকি যে দরজা আছে বাব আছে দরজা আছে মসজিদুল নববীর গেট আছে ওই গেট দিয়ে যখন মসজিদুল নববীতে প্রবেশ করবেন ওই গেটের উপর দোয়াটা লেখা আছে মসজিদুল নববী ঢোকার দোয়াটা হাদিস অনুযায়ী নবীর কথা মতো ওই লেখা আছে ওখানেই দেখেছি বাবা আমার ওখানে মেদিনীপুরে আমার মসজিদে লেখা আছে কি লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি وافتح لي ابواب رحمتك جوري جوري بولুন আগে মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢোকো তাহলে মসজিদে ঢোকার সময় নবী আগে নবী বাইরে আমার ঢোকার পর বাবা ফজরের নামাজে গেলাম ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢুকলাম ঢোকার পর এবার কি করবেন এবার আপনাকে দুই রাকাত সুন্নাত পড়তে হবে বাবা সুন্নাত দুই রাকাত ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত পড়তে হবে এটা সুন্নাতে মুয়াক্কাদা পড়তে হবে ওই বাবাজি তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত সুন্নাত হলো নবীর ফরজ হলো আল্লাহর তাহলে মসজিদে ঢুকেই আগে নবী পরে জোহরের আজান শুনে মসজিদে ঢুকলাম মসজিদে ঢোকার দোয়াটা বললাম আগে নবীকে সালাম দিয়ে ঢুকবেন ঢুকেই আগে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে এটা ফরজের আগে চার রাকাত সুন্নাত পড়তে হবে সুন্নাত হলো নবীর ফরজ হলো আল্লাহর তাহলে জোহরের আজান শুনে নামাজ পড়তে গিয়ে সর্বপ্রথম নামাজ পড়তে গিয়ে আগে নবী তারপর আল্লাহ চার রাকাত সুন্নাত সুন্নাত নবীর ফরজ আল্লাহর তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত সুন্নাত নবীর আগে নবী পরে আল্লাহ আসরের আজান শুনে ঢুকলাম ঢুকে চার রাকাত সুন্নাত সুন্নাত নবী ফরজ আল্লাহর ভাইরা আমার বাবাজিরা তাহলে আসরের নামাজ পড়তে গিয়ে আগে নবী পরে আল্লাহ এশার আজান শুনে বাবাজি মসজিদে নামাজ পড়তে গেলাম এশার চার রাকাত সুন্নাত চার রাকাত সুন্নাতের পর ফরজ এশার আজান শুনে নামাজ পড়তে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ সব জায়গায় বাবাজি নবী 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 এই জন্য আল্লাহ বলছেন নামাজ পরে আগে আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা না বললে আজান সুস্থ হবে না আজান হবে না আমার নবীকে আজানে আল্লাহ জুড়িয়ে দিলেন এইবার আকামাত হবে তাকবীর হবে বাবা তাকবীরের সময় কখন দাঁড়াতে হয় জানেন দাঁড়াতে হয় কখন দাঁড়াবেন হাইয়ালাস সালা হাইয়ালাল ফালাতে দাঁড়াবেন আগে থেকে দাঁড়াবেন না এটা উপর আমল হয় তো ভাইরা আমার কেন বাবাজি এবার বলুন কেন আজান নামাজের জন্য আকামাত জামাতের জন্য
দাঁড়ানো মুস্তাফার জন্য জুরি জুরি বলু আরো জোরে, তাহলে ওখানে ও নবী। এবার আকামাত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানেও নবী, ওখানেও নবী। ভাইরা আমার কালমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যথেষ্ট নয়, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানেও নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে দোয়া করব, বলছে দোয়া কবুল নয়, দরুদ না পড়লে দোয়াটা আসমানে ঝুলতে থাকে, নবীর উপর দরুদ পড় তবেই দোয়া কবুল হবে। আদম আলা নবী, দলিলটা দিয়ে দি, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন। বাবাজি দুনিয়াতে এসে এক রিওয়ায়েতে 200 বছর, আরেক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন, 300 বছর কেঁদে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া কবুল হয় না। এমন সময় 300 বৎসর পর গিয়া আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিজ জামা, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিসের কিতাব, বাইহাকি শরীফ হাদিস, হাদিসটি রয়েছে বাইহাকি শরীফে। আল্লাহর নবী আদম নবী তখন কি করলেন, আখিরিজ জামার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আল্লাহ সাথে সাথেই বললেন, আদম রে আমার নবীকে চিনলে কিভাবে, আমার নবীকে চিনলে কিভাবে, না আল্লাহ গো আপনি যখন আদম নবীর বেহেশতে পড়েছিল, রূহ যখন ফুঁকেছিলেন, আদম নবী যখন তাকালেন, আমি যখন আদম নবী তাকালাম, ওই আরশে আজিমে যখন আমার নজর পড়লো, আরশের চৌকাঠে লেখা দেখেছি মাকতুবান ফিল আরশিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বলে আমার মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার দরুন যা, আমি আল্লাহ তোর দোয়া মঞ্জুর করে তোর খাতা ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন, তাহলে দোয়াতেও দুরুদ, ওখানেও দুরুদ, ওখানেও নবী। নবী নেই কোথায় আমাকে একটু বলে দেন। আমি আলিয়াসগার চ্যালেঞ্জ করছি, একটা কথা বলে যাই বাবাজি, কথা শুরুন ভাই, আমার বাবাজি আপনারা বারবার বলবেন হুজুর আপনি চ্যালেঞ্জ করছেন কেন, কিছু তার কাটা কথা বদমাইশ হয়ে গেছে, উল্টো পাল্টা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করছে, ইমান লুটছে, তাদের জন্য বলছি কিছু মনে নেবেন না, কথা বুঝতে পারছেন, হ্যাঁ তাদের জন্য বলতে বাধ্য, আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে আর আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো, ওটা তার কাটা, ওটা আমাদের নয়, ও কোম্পানি আলাদা, কথা বলে না কেন, স্যামসাং কোম্পানি, স্যামসাং তো ভালো কোম্পানি, ওর থেকে ভালো, ও তো কোনো কোম্পানি নেই, ও তো লুটঘাট কোম্পানি, কথা বলে মিদনাপুর মে বাতেঙ্গে সব কুছ ইহা নেই বাতাউঙ্গা, সব কুছ হোনা নেই হ্যায়, পড়াই মে কুছ রখনা হ্যায়, মগরিব মে কিউ নেই হ্যায় তো ও দেখনা পড়েগা, উসকো দেখা নেই হ্যায় ও আপি বাতা দো, হ্যাঁ দেখেন মিদনাপুর যাকে দেখে বাতেঙ্গে ইনশাআল্লাহ, কথা আস্তে আস্তে বেরোচ্ছে উচ্চারণ হচ্ছে, ভাইয়ের আমার বাবা জিরা, ও যুবকেরা বাবা জিরা, আমি যে কথা বলছিলাম আসুন একটু কথা শুনুন, ভাইয়ের আমার বাবা জিরা যে কথা বলছিলাম অনেক কথা আছে বাবা জি, তাহলে আমার নবী সব জায়গায় আছে, একটা কথা মূল্যবান কথা বলি বলি, ভাইয়ের আমার বাবা জিরা শুনুন একটা কথা বলি, নবী যেখানে নেই সেটা কখনো ইবাদত হতে পারে না, ওটা কখনো ফরজ ওয়াজিব হতে পারে না,
মাথায় রাখবে, যেখানে নবী নেই সেখানে ফরজ ওয়াজিব হতে পারে না, ওটা শরীয়ত হতে পারে না, শরীয়ত হতে গেলে নবী থাকতেই হবে। এটা মাথায় রাখুন, একটা খুব মূল্যবান কথা, খুব জানার দরকার আছে এটা। আবার বলছি, নবী না থাকলে সেটা শরীয়ত হতে পারে না, শরীয়তের হুজ্জাত হতে পারে না, শরীয়ত কা দলিল হো নাহি সকতা, দলিল হোনে কে লিয়ে, শরীয়ত কা হুজ্জাত হোনে কে লিয়ে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হোনা জরুরি হ্যায়। নবী নবী না থাকলে ওটা ফরজ ওয়াজিব হয় না, শরীয়ত হয় না। এটা মাথায় রাখলাম, এটা রাখবেন মাথায়। এখন একটা প্রশ্ন করি আপনাদের, যেহেতু আপনারা কিছু তো জানেন রে বাবা, ওয়াসিয়াত শুনেছেন, এই প্রথম ওয়াজ শুনতে এসেছেন, যদি বলেন তাহলে আপনার ছাত্রদেরকে কোনো প্রশ্ন করব না, আর যদি বলেন না জীবনে অনেক ওয়াজ শুনেছি তাহলে প্রশ্ন করব। এই প্রথম ওয়াজ শুনতে এসেছেন, কথা বলেন না, তাহলে একটা প্রশ্নের উত্তর দেবেন। এখানে কোনো হাজি সাহেব আছেন, হাত তুলুন। হাজি সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজি সাহেব পেছনে কেন, আপনি সামনে থাকবেন তো, কোথায় বাড়ি? মুর্শিদাবাদে। বাহ মাশাআল্লাহ। হাজি সাহেব একটা কথা, কোন সালে গেছিলেন? 17 সালে। মাশাআল্লাহ, তাহলে করোনার আগে। হাজি সাহেব জানলে কিছু মনে নেবেন না, জানলে বলবেন, না বললে বলবেন, অসুবিধা নেই, আমি যে আপনাকে করছি তা নয়, ভুল বুঝবেন না। একটা কথা, যেহেতু হজ করেছেন তো জানা থাকতে পারে, বলুন তো দেখি, ওই সাফা মারওয়া দৌড়তে হয়, গ্রিন বাতি জ্বলছে ওখানে দৌড়তে হয়, সাফা মারওয়া সাত চক্কর মারতে হয়, সাফা মারওয়া দৌড়তে হয়। এই সাফা মারওয়া সাড়ি করা, যেটা সাড়ি বলা হয়, এই সাড়ি করাটা শরীয়তে, সাড়িটা শরীয়তে কি ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা একটা প্রশ্ন। মাশাআল্লাহ, খুব ভালো হাজি সাহেব, আপনি নিশ্চয়ই ট্রেনিং নিয়ে গেছেন, না হলে বলতে পারবেন। অনেক হাজিরা বলেছে মনে নেই, ভুলে গেছেন ওয়াজিব, তাহলে ওয়াজিব। তাহলে আমার প্রশ্ন এবার, এবার আমার প্রশ্ন, ওই সাড়ি করাটা ওয়াজিব হলো কি করে, সেটুকু প্রশ্ন। ওটা ওয়াজিব হলো কি করে, সাফা মারওয়া দৌড়োদৌড়ি কেন করতে হয়, প্রথম প্রশ্ন, কেন দৌড়বে? ভালো মানুষ হজ করতে গেছি, দৌড়োদৌড়ি করবো কেন? দৌড়োদৌড়ি কারা করে? যারা পেশানি পড়ে গেছে, কোনো মুসিবত হয়েছে, সে দৌড়বে, আমরা দৌড়বো কেন? প্রশ্ন। মাশাআল্লাহ, মা হাজরা দৌড়েছিলেন, খুব ভালো প্রশ্ন। মা হাজরা দৌড়েছিলেন, একটা কারণ ছিল দৌড়নোর, পানি ছিল না, ইসমাইলকে ওই জায়গায় শুইয়ে রেখে, যেখানে জমজম কূপ, ওই জায়গায় শুইয়ে পানির তালাশে দৌড়েছিলেন, পানির তালাশে দৌড়েছিলেন। এমন সময় দৌড়তে দৌড়তে সাত চক্কর যেই হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন, সহ্য করতে পারলেন না, আল্লাহ বললেন, এই ফেরেশতা জিবরিল, আমার ইসমাইল যেখানে কদমে, ছোট ছেলে তো, বাচ্চা ছেলে শিশু, যেখানে কদমে আঘাত করবে তুমিও আঘাত করো, ফলে ওই জায়গা থেকে পানির চশমা জারি হয়ে গেল। মা হাজেরা সাত চক্কর হয়ে গেছে, মা হাজেরা ছুটে পানি দেখতে পেয়ে ছুটে এসে, পানিগুলো এলোমেলো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, উনি বালু ধুলো বালুগুলো টেনে জড়ো করছিলেন আর বলছিলেন জমজম, অর্থ হলো থাম থাম। সেই থেকে সেই কূপের নাম হয়ে গেল জমজম কূপ। তাহলে আমার প্রশ্ন, পানি ছিল না দৌড়েছিলেন, এখন তো পানির অভাব নেই, এখন দৌড়বো কেন? একটু আমাকে আগিয়ে দেন ঠেলে, তারপর তো আমি আছি, তো ভয় করছেন কেন? মা হাজরার আমলটা আল্লাহর পছন্দ হয়েছে, অন্য কিছু নয়, এই যে দৌড়োদৌড়িটা মা আল্লাহকে খুব ভালো লেগেছে, মা হাজরার আমলটা আল্লাহ পছন্দ হয়েছে, তাই ওটাকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। তবে আমার একটা প্রশ্ন এখানে, এখনো প্রশ্ন ঠিক মতন বুঝতে পারছেন, এবার বুঝবেন তো, মা হাজরা তো আল্লাহর ওলি, নারীরা কোনো নারী নবী নন, নবীর মা আল্লাহর ওলি, তো ওলির আমল, ওলিরা যখন কোনো আমল করেন ওটা কিন্তু শরীয়তে ফরজ ওয়াজিব হতে পারে না,
ওটা আপনি বরকত হিসেবে নিতে পারেন, কেউ নাও নিতে পারে, কোনো জরুরি নয় যে ওলিদের আমলটা ফরজ হয়ে গেছে নিতেই হবে, না কেউ নিতেও পারে বরকত হিসেবে নিতেও পারে, যারা ওলি মানে আমরা নেব, যারা মানে না নাও নিতে পারে অসুবিধা নেই, কিন্তু অসুবিধা নেই। ওলিদের আমল ফরজ ওয়াজিব হতে পারে না, শরীয়ত হতে পারে না, শরীয়তে দলিল হতে পারে না। তো আমার প্রশ্ন হলো মা হাজরার দৌড়নোটা শরীয়তে ওয়াজিব হলো কি কারণে, এটাই প্রশ্ন। ওলির আমল তো ওয়াজিব হতে পারে না, এটা কি কারণে ওয়াজিব হলো? মা হাজরা কা দৌড়না শরীয়ত মে ওয়াজিব হো গয়া, হুজ্জত হো গয়া, শরীয়ত কা দলিল বন গয়া, তো ওলি কা আমল বরকত হোতা হ্যায়, শরীয়ত নহীন হো সকতা, শরীয়ত মে দলিল নহীন হো সকতা, শরীয়ত মে ফরজ ওয়াজিব নহীন হো সকতা। ফির সওয়াল এ হ্যায় কে ওয়াজিব কিস লিয়ে হুয়া, কিস বিনা পর ওয়াজিব হুয়া, কেন ওয়াজিব হলো, এটা আমার প্রশ্ন। উত্তর দিন হাজী সাহেব। হ্যাঁ ওটা জানেন, তাহলে আপনারা জেনে রাখবেন, এটা বলে যাচ্ছি, হ্যাঁ থাকলো আজকে জেনে রাখবেন, বলতে হবে না, না সবাই যদি বলেন বলবেন। তাহলে এতদিন ওয়াজ শুনলেন, শুনেননি, শুনেছেন? আচ্ছা এগুলো শুনেননি, তাহলে আমার দরকার আছে, এতদিন আনেননি কেন? তিন চার বছর চেষ্টা করে, ও তাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, খুব বুঝবেন, খুব দরকার আছে, এই জন্য বলছি জেনে হজ করা মজা আছে, প্রতিটা জিনিস জানার পর যখন করবেন না মজা আছে। ভাইরা আমার বাবা জিরা, মা হাজরার আমলটা আল্লাহকে ভালো লেগেছে, ভালো লেগেছে, আল্লাহ তাআলা এটাকে শরীয়ত বানাবেন, শরীয়তে ওয়াজিব বানাবেন, ওয়াজিব বানাবেন, তাহলে আল্লাহর ওলির আমলটা তো ওয়াজিব হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা ওয়াজিব কিভাবে করবেন একটু শুনুন। আল্লাহ বললেন হাবিব, এ আমার হাবিব, আপনি একবার সাই করে আপনি যখন সাই করবেন, আপনার পর পৃথিবীর যারা সাই করবে ওটাকে আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। জুরে জুরে বলুন, আল্লাহ তাআলা নবীকে দিয়ে মা হাজরার আমলটা করিয়ে নিয়ে তাম পৃথিবীর হাজীদের জন্য ওটাকে ওয়াজিব বানিয়ে দিলেন। জুরে জুরে বলুন, ওখানে যদি নবী না দৌড়তেন, আল্লাহর কসম আলী আসগর বলছি, ওটা শরীয়তের দলিল হতো না, ওটাকে কেউ অস্বীকার করতো যে হাজরা আল্লাহর নবী, উনি দৌড়েছে বলে আমরা দৌড়াতে হবে, কোনো জরুরি আছে আমি দৌড়াবো না, ওখানে গিয়ে অস্বীকার করতে পারে, যার জন্য আল্লাহ নবীকে দিয়ে মা হাজরার আমলটা করিয়ে নিয়ে ওটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। নবী যেটা করবেন সেটা শরীয়ত হয়ে যায়, ওটি ওটাকে অস্বীকার করার কোনো রাস্তা থাকে না। বোঝাতে পারলাম? আচ্ছা বুঝতে পেরেছেন? মাথা নাড়ান একটু, আপনার মাথা নাড়ান, বুঝতে পেরেছেন? না আর একটু বোঝাই, আরো বোঝাও, যাতে করে আপনারা ভালো করে বোঝেন, যাতে করে আপনাদেরকে কেউ নষ্ট করতে না পারে, কেউ টানতে না পারে। আচ্ছা একটু বোঝাই, ভাইয়ের আমার বাবাজিরা, ওই আপনারা যখন তোয়াব করবেন, হাজি সাহেব জানবেন, বুঝতে পারছেন, তোয়াব করলে হাজিরে আসওয়াদকে চুমা দিয়ে তোয়াব করতে হয়, আর ওই একটা ছোট্ট পাথর তো ওটা লাখ লাখ হাজিরা একসাথে চুমা দিলে তো সব মরে যাবে, ওখানে তাকে মানুষ মারা যেত হাজিরা,
এই জন্য মাসলা হলো দুধ থেকে দাঁড়িয়ে ওই হাজির আসওয়াদের দিকে সিনা বুক ওই দিকে চেহারা করে ইসতেলাম করতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা খেয়ে কফ শুরু করতে হয়, তাই তো? হাজি সাহেবকে জিজ্ঞেস করেন মনে পড়ছে? এইবার সুযোগ চেষ্টা করি কখনো, আপনি হাজির আসওয়াদে সরাসরি চুমা দিয়েছেন হাজি সাহেব, সুযোগ হয়েছে? সুন্নাত কাজ করবেন। এই জন্য আমি যতবার গেছি লাইন দিয়ে, জানেন বুঝতে পারছেন, রুকনে ইয়ামানি থেকে লাইন দিয়ে যতবার গেছি, কাছে যেই গেছি আবার এক ধাক্কা মারছে, একবার পেছনে একবার সামনে, একবার পেছনে, আমি বললাম বাবা থাক। তবে সুযোগ পেয়ে আল্লাহ চার চারবার হজ পাককে নিয়ে গেছেন, বহুবার আল্লাহ সুযোগ করেছেন, আমি অন্য সময় ফাঁকা সময় হজের পরে বহুবার আল্লাহ চুমা খাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই দেখেন লেগে গেছে গলা টলা, কাকে বলছি আপনাদেরকে? ভাই আমার বাবাজির একটু শুনেন না, খাবো তো সারা জীবন খাবো, খাওয়া টাওয়া কম খান না, একটু খাওয়া খাও। একটু মা বলে একটু চুপ করো, ওই দিকে মন চলে যাচ্ছে আমার খান, একটু চুপ করুন, শোনা আপনাদের বাচ্চা আছে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরও তারপরও যতটা পারবেন চেষ্টা করে চেষ্টা করে একটু, আমি কি বোঝাতে পারছি আপনাদের? যেমন হাজিরে আসওয়া, এই হাজিরে আসওয়াদ এ তো জান্নাতি পাত, জান্নাতি পাথর বললেন হে হাজিরে আসওয়াদ, তুই তো একটা ইসলাম, এটা নেই যে পাথরে চুমা দিয়ে ঘুরে বেড়াও, এটা ইসলাম, ইসলাম তো পাথর থেকে দূরে থাকার জন্য বলেছে। তবে হে পাথর তোকে আমি চুমা দিলাম কেন? আল্লাহ নবী তোকে চুমা দিলেই আমি উমার তোকে চুমা দিলাম। আল্লাহ বললেন হাবিব আপনি একবার হাজিরে আসওয়াদে চুমা দিয়ে দিন, দেন পাথরে, এই পাথরটা দেন, এই পাথরে একবার চুমা দেন, আপনার পর যে হাজিরা হজ করতে এসে চুমা দেবে, যেই চুমা দেবে, চুমা দেওয়ার সাথে সাথে মুস্তাফা আপনার সুন্নাত জিন্দা হয়ে যাবে, তাহলে ওটা শরীয়ত হয়ে গেল, পাথরে চুমা দেওয়াটা শরীয়ত হয়ে গেল, ওটা সুন্নাত হয়ে গেল, ওটা দলিল হয়ে গেল, ওটা মুসলমানদের জন্য হুজ্জাত দলিল হয়ে গেল। তাহলে নবী যদি চুমা না দিতেন ওটা শরীয়ত হতো না, ওটা সুন্নাত হতো না, বুঝাতে পারলাম? আচ্ছা আরেকটু বোঝাই দেখি কতটুকু যাই। মুসা নবীকে তার কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা, সূরা কাহফ, কোরআন কোরআন পড়ছি, হ্যাঁ, কওমেরা জিজ্ঞেস করলো হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন আমি তো সবচেয়ে বড়, এটার নাম অহংকার, যে অহংকার এলো আল্লাহর সহ্য হলো না। আল্লাহ তখন বললেন ওহির মাধ্যমে জানালেন মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী রয়েছে, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কে, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলে হ্যাঁ করাবো, তুমি মাছ রান্না করে নাও, রান্না করে তুমি সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানে রান্না করা মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দা যে তোমার চেয়েও জ্ঞানী তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ইলা সাহরাতি ফা ইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানীহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুন্না নাবগী ফারতাদ্দা আলা আসাবিহিমা কাসাসা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
সুরা কাফ কোরআন পড়লাম, মুসা নবী ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন আর মাছ রান্না করে আল্লাহর কথা মতো মাছ রান্না করে কিনারা দিয়ে চলছে। সঙ্গী বলছেন, ক্বালা আরাআইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফা ইন্নী নাসীতুল হুত। সঙ্গী বলছেন, হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি আজাবা। মাছটা সুরঙ্গ করে পানিতে নামতে দেখেছিলাম, আপনাকে যে বলবো শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, চলো চলো ওই জায়গায় ফিরে যাই। নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলে, যেই ফিরে গেলে আল্লাহ কোরআনে বলছেন, কোরআন ভালো লাগছে না? এইবার ফিরে গিয়ে আল্লাহ তাআলা কোরআন, আল্লাহ তাআলা এমন তার এক বান্দার সাথে সাক্ষাৎ করালেন যাকে আল্লাহ খাস খাজানা থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করলেন, তিনি হলেন হযরত খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম। কার সাথে সাক্ষাৎ হয়ে গেল? খিজির আলাইহি, যিন পানির দায়িত্ব। আচ্ছা, খিজির নবী না ওলি? নবী নয়। শোনা, আলাইহি সালাম দিয়ে এটা দোয়াই জুমলা, আলাইহি সালাম তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। উরিদের উপর কি শান্তি বর্ষণ হয় না? নিশ্চয়ই হয়। আলাইহি সালাম দিয়ে নবী নয়। খিজির সহি মতে হচ্ছে, বলছি রাজেহ কাওল সহি মতে হচ্ছে, খিজির হলেন ওলি আর মুসা নবী হলেন উলুল আজম পয়গম্বর। মুসার সাথে খিজিরের সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিলেন, যেই সাক্ষাৎ হয়ে গেল তখন মুসা নবী এবার বলছেন, কি বলছেন খিজিরকে বলছেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই খিজির, আল্লাহ তাআলা আপনাকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন তার থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দিন, এই শর্তে কি আপনার অনুসরণ করব কি? তখন খিজির বলেছিলেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, থাকতে পারবেন না, কেননা আমি যা জানি আপনি তা জানেন না, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তখন মুসা বলেছিলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব আর কোন, ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোন আদেশ আমি অমান্য করব না, করব না, করব না। যেভাবে বলবেন, যা বলবেন সব শুনে নেব, সব শুনব, আপনার বিরোধিতা করব না, আর কোন বিরোধিতা তো দূরের কথা, কোন প্রশ্ন করব না, প্রশ্ন করব না। তখন বাবাজি খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম মুসা নবীকে বলেছিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাকালা ফা ইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এই মুসা, আপনি যদি আমার সাথে ধৈর্য, আমার সাথে সঙ্গী হন, আমার সাথী হন, আমার সাথে যদি আপনি চলতে চান, তাহলে আমি যা করব দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না, পারবেন না, পারবেন না, কোনো প্রশ্ন করবেন না। আপনি যদি আমার সঙ্গে থাকতে চান, আমি যা করব দেখবেন, প্রশ্ন করবেন না। রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। ফান্তরাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি, চলতে চলতে একটা নৌকায় চাপলেন, নৌকোটা পানির মাঝখানে যখন চলে গেল, খারাকাহা, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন। পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে কি হবে? যেই ছিদ্র করলেন, মুসা নবী তো পেজেন, মুসা নবী বলল, ক্বালা আখরাকতাল আখরাকতাহা লিতুগরিকা আহলাহা,
আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে রোকার ছিদ্র করে দিলেন? লাকাদ জিতা শাইয়া নিবার, এ অন্যায় মানা যাবে না, অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, ওদিকে যাচ্ছি না, আমি ঘুরে আমি যে বক্তব্যটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো, ওদিকে যাচ্ছি না, অনেক কথা আছে। খিজির আবু মুসার যে ঘটনা, অনেক কথা, অনেক সময় লাগবে না, শোনার অনেক সময় লাগবে। অন্য কথাগুলো ছেড়ে যাবে। আচ্ছা, কি বলছো? হ্যাঁ, আবার ঘুরে আসতে হবে তো, বোঝাতে গিয়ে আমি চলে যাচ্ছি, ওইটা বোঝাবার উদ্দেশ্য নয় আজকে, ওটা থাক, আমি বোঝাতে যাচ্ছি, আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা সেটাই আসবে, ওদিকে যাবেন, অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে, পুরোটা পুরোটা না বললে, আর একটু একটু বললে হবে না, পুরোটাকে বোঝাতে হবে, আর একটা একটা করে কোরআন পড়ে বোঝাতে হবে। ওদিকে যাচ্ছি না, আমি যেটা বোঝাচ্ছি সেটাই, আমি বোঝাতে যাচ্ছি মুসা নবী হলেন পায়গাম্বার, উলুল আজম পায়গাম্বার, আর খিজির হচ্ছেন আল্লাহর ওলি, আর ওলি বড় না নবী বড়, এটাই প্রশ্ন। উত্তর দিন এক বাক্যে, সকলেই বলুন নবী বড় না ওলিরা বড়? হ্যাঁ, এক বাক্যে নবী বড়, প্রশ্নই জাগে না, নবীরা বড়, ওলি কোথায়? নবী একটা সাহাবীর, একজন আদনা থেকে আপনার সাহাবীর মর্যাদায় কোন পীর ওলি গাউস কুতুব আব্দাল পৌঁছতে পারবে না। সাহাবী কাকে বলে? যে রাসূলকে ঈমান অবস্থায় চামড়ার চোখে দেখেছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে সাহাবী, তার মর্যাদায় কোনো ওরি পৌঁছতে পারবে না, গাউসে আজামও পৌঁছতে পারবে না, সাহাবীর মর্যাদা। আর নবী তো কথাই নাই, তাহলে নবী বড় ওলি ছোট, ব্যাস। তাহলে এখানে আমার একটা প্রশ্ন, আমি যখন পড়লাম আমার একটা প্রশ্ন জেগেছে, আমি মনে মনে করেছি গ্রামের নামটা কি, সাঁতরা পাড়াতে গিয়ে ওই প্রশ্নের উত্তরটা আমি পাবো, আমি আশা করে এসেছি, নিশ্চয়ই আপনারা উত্তরটা দেবেন। প্রশ্নটা হলো, ছোট যাবে বড়র কাছে, এটা হওয়া দরকার ছিল, ওলি যাবে নবীর খোঁজে, এটা হওয়া দরকার ছিল, কিন্তু কোরআনে পড়লাম উল্টো, উলুল আজম পয়গম্বর আসছেন ওলির খোঁজে, এটাই প্রশ্ন। কেন পাহাড়ে গিয়ে বলছেন আল্লাহকে, আল্লাহ দেখবো, রব্বি আরিনি দেখবো, আল্লাহ বললেন তারানি দেখে সহ্য করতে পারবে না, না দেখবো, না পারবে না, না দেখবো, জব দূর পে মুসা নে আরিনি কাহা, জব দূর পে মুসা নে আরিনি কাহা, ই আরশ সে ফওরান আই নিদা, বেহোশ বেহোশ না হো জান না মুসা, হম পর্দা উঠানে ওয়ালে হ্যায়, জোর সে বেহোশ হয়ে যাবে না তো, না হব না, দেখবো, আল্লাহ বলি জালালি পয়গম্বর, ও দেখেই ছাড়বে, শেষ পর্যন্ত দেখে ছেড়েছে, যাক ওদিকে যাচ্ছি না, দেখেছেন এত জালালি পয়গম্বর উরুল আজাম। একদিন আজরাইল গেছেন, শুনবেন, আজরাইল মুসা নবীর কাছে গেছেন, যে কি ব্যাপার মুসা নবী, কি ব্যাপার? না আমি জান কবজ করতে এসেছি, যেই বলেছেন টেনে এক চড় মেরেছে, কে? মুসা নবী আজরাইলকে টেনে চড় মেরেছেন, এত জোরে মেরেছিলেন চোখ কানা করে দিয়েছিলেন, বুখারীর হাদিস, এক চড়ে চোখ কানা, জোরে আরো জোরে, এক চড়ে চোখ কানা করে দিয়েছে। ওই অবস্থায় আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ কি হলো তোমার, এমন এক বান্দার কাছে গিয়েছিলাম সে মরতেই চায় না, আমাকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন কে কে কে, আল্লাহ জানেন না, প্রশ্ন কখন হয় কে কে, অজানা থাকলে আল্লাহ বলে আমি সব জানি, তোর মুখ থেকে শুনতে চাই, বল কে কে কে? না মুসা, মুসা তুরুল আজম পয়গম্বর, তুমি কি বললে? না আমি গিয়ে বলেছি জান কবজ করতে এসেছি, যেই বলেছি থাপ্পড়,
আল্লাহ বলছেন দুটোই বেহাতুরি হয়েছে। কথাটা কোথায় পেলেন? সালাম দেয়নি কোথা থেকে? আপনারা পান করেন তো কোথায় পেয়েছেন? কিতাবে পেয়েছেন? আমি বলেছি সালাম দেয়নি, হ্যাঁ নেটেই বলেছি। আমার উপরে চাপিয়ে দিচ্ছে, কেমন করে দিচ্ছে? যেটা আমি বলিনি যদি চাপিয়ে দেয় মেজাজ গরম হয়ে যায় না? ও আমার ওয়াজ শুনেনি, অন্য কারো শুনেছে, আমারও শুনে তো মোগালতা হয়ে গেছে। হ্যাঁ ওইটাই বলছি, মোগালতা মানে ভুলে গেছে। আমি বলিনি, আমার ওয়াজটা শোনো আজকে, আবার রিলিজ করবে দেখুন, শোনো। সালাম দেয়নি নয়, থাপ্পড় কেন মারলেন শুনবেন নাকি? আবার অন্যদিকে চলে যাব, খালি অন্যদিকে থাক থাক ওটা থাক। আরে আবার সেই ঘুরে আসবো তো, সেই অনেক কথা ছেড়ে গেছে তো, সেটা আমার মৌজু বলতে। তাহলে এক ঘটনা আপনাদের বোঝা যাচ্ছে, একদম মুখস্থ ঘটনা বলে দিয়ে শেষ করে দিতে হবে, এটাই ভালো। আমি বোঝাতে চাচ্ছি সেগুলো বলছে বুঝতে চাচ্ছি না, আর একটা একটা করে বুঝতে গেলে সেই ঘটনাটা বলতে গেলে তো অনেক সময় ব্যাপারটা হলো, এই জন্য আমি নিয়ে যাচ্ছি না সবগুলো, এইগুলো ব্যাপারটা অন্য কিছু। এখন বেশি বারোটাও বাজেনি, কি মারার যুক্তি নাকি? হ্যাঁ এরকম কাউকে বলেছেন তো? আরো বক্তাদেরকে বলে দেখবে, ঘড়ি দেখবে সময় হবে নেমে পালা। আপনারা তো জলসা দিয়েছেন, বলেন খালি আমাকে পেয়ে এরকম করছেন তো, সামনে বসে কিন্তু আর পাবেননি বুঝে, সামনে নেক্সট দেখে বুঝে শুনে কথা বলবো। ভাইরা আমার বাবা জিরা ও সোনার যুবকেরা, বাবা জিরা শুনুন গো, শুনুন কেন থাপ্পড় মারলেন, থাপ্পড় কেন মারলেন শুনতে চাচ্ছেন? বলি বলি, সালাম নয়, সালাম নয়, সালাম নয়, কেন মারলেন থাপ্পড়? ওয়ে আজরাইল, তুমি যেভাবে আমার কাছে এসে এসে বললে জান কবজ করতে এসেছি, একদিন তো তুমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, জান কবজ করতে যাবে। খবরদার রে আজরাইল, তুমি যার কাছে যাবে তিনি হলেন আমারও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তিনি হলেন আল্লাহরও রাসূল, ফেরেশতাদেরও রাসূল। খবরদার তার কাছে আমার মতো ডাইরেক্ট গিয়ে বলবে না, বলবে না আমি আপনার জান কবজ করতে এসেছি, বলবে না। ওই আজরাইলকে থাপ্পড় মেরে নবী, আখিরি নবীর কাছে আজরাইল কিভাবে যাবে? থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলে জুরি জুরি আর আখিরি নবীর কাছে কিভাবে যাবে? ওই আদব শিখিয়েছেন থাপ্পড় মেরে, সালাম টালাম আল্লাহ আদব শিখাচ্ছেন, ওদিকে নবীরাও শিখাচ্ছে, তাকে আমাদের মতো মনে করবি না, সে আলাদা, সে তো আমারও নবী, নবীদেরও নবী। কোন নবী? তাকে সৃষ্টি না করলে তুইও হবিস না, আমিও নাই, কোন নবী কোন রাসূল কোন মখলুক সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, তার জন্য সব সৃষ্টি। খবরদার তার কাছে কি করবি না এরকম, সে কোন নবী জানিস? আমার আর তার মধ্যে কত পার্থক্য, খালি আমার নয় সমস্ত নবী আর তার মধ্যে কত পার্থক্য জানেন? বাইরা আমার বাবা জিরা আল্লাহ মাকা ক্বালা নাসফি ক্বাল মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম, ইয়া রাব্বি আনা কালিমুকা মুহাম্মাদুন হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আল কালিম ইয়ামালু বিরিজাই মাওলাহু ওয়াল হাবিব ইয়ামালু বিরিজাইহি, আল কালিম ইউহিব্বু
الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين نصف شريف كل المصانوي بلتين أي الله ميت تمار الكليم ومحمد حبيبك محمد هل تمار حبيب ما الفرق بين الكليم والحبيب حبيب كليم مدى پرتوكو کی الكليم يعمل بلزائب মাওলাহ মুসা নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করার আল্লাহ রাজি তো মুসা রাজি তাম পয়গম্বরেরা যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করার আল্লাহ রাজি তো তাম পয়গম্বরেরা রাজি আর হাবিব কাকে বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কাজ করি সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করাই মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলুন সেই নবীর কাছে যখন যাবে খবরদার ইজরাইল বান্দবী যেন না হয় এইবার ইজরাইল আমাদের নবীর কাছে কিভাবে এসেছেন একটু বলে দিলে তাহলে পরিষ্কার এটা পরিষ্কার হয়ে যায় নাহলে রয়ে যায় আমাদের নবীর কাছে ইজরাইল আসছে আল্লাহ বললেন কি বললেন কি বললেন খবরদার ইজরাইল এমন একজনের কাছে যাচ্ছ আজকে বেয়াদবি না হয় বেয়াদবি না হয় হুজরা মোবারকের দরওয়াজা বন্ধ ইজরাইল দর হুজরা মোবারকের বাহিরে দরজার বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাম বাবাজি অনুমতি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরিল আমি ইজরাইল এসেছি ভেতরে প্রবেশের অনুমতি দিন বাইরে থেকে দরজা বন্ধ বাইরে থেকে অনুমতি চাচ্ছেন আর আমাদের মৃত্যুর সময় ইজরাইল যখন আসবে ঘরে দরজা বন্ধ থাকলে অনুমতি নিয়ে ঢুকবে তো হ্যাঁ বলছো ওর অনুমতি তো আল্লাহ দিয়েই রেখেছে অনুমতি তো সকলের জন্য দিয়ে রেখে একজন ছাড়া সেটা একজন ছাড়া সেটা আমাদের নবী ছাড়া আকীদা ঠিক করো বাবা ছেলে অনুমতি চাইলেন যেই অনুমতি চাইলেন বাবাজি আল্লাহ নবী ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন ও ফাতিমা পর্দা করো ইজরাইল আসছেন পর্দা করে দিয়ে অনুমতি দিলেন সঙ্গে অনুমতি পেয়ে ইজরাইল ভেতরে প্রবেশ করলেন করেই নবীকে সালাম দিলেন সালাম দিয়ে কি বলেছিলেন জানেন ইজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই প্রথম যাকে আমি অনুমতি যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করেছি সেটা হলো আপনি আমি পৃথিবীতে কোন নবী রাসূলগণের কাছে অনুমতি ছাড়াই প্রবেশ করেছি শুধুমাত্র আপনি যার কাছে অনুমতি নিতে হলো কেননা আল্লাহ আমাকে বলেছেন সমস্ত পয়গম্বর মুসা নবীও বলেছেন বেয়াদবি না হয় তাই অনুমতি নিয়ে প্রবেশ করলাম আর আপনাকে যে সালাম দিলাম সর্বপ্রথম আমি ইজরাইল যাকে সালাম দিলাম সেটা হলো আপনি আরো জোরে ইজরাইল বলছেন আমি কাউকে সালামই দিইনি তাহলে মুসা নবীকে ওখানে কে বললো সালাম না দিয়ে থাপ্পড় মেরেছেন এই যে ওয়াজ ওয়াজের মধ্যে পার্থক্য আছে সালাম নয় শোনা তাহলে ইজরাইল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রথম যার কাছে দুটি জিনিস আমার জীবনের প্রথম করলাম সেটা অনুমতি নিয়ে প্রবেশ আর যাকে সালাম দিলাম সেটা হলো আপনি বলতে শুনতে ভুল করে হ্যাঁ ওইটাই তো বলছে অন্যটা নিয়ে এসে আমারটা জড়িয়ে দিয়েছে ওই যে জোড়ানো অভ্যেস আছে কিছু মনে রাখতে পারেন না বেচারা বলে ফেলেছে আমার আমার ওয়াজ এটাই আমি যে কথা বলছিলাম বোঝাচ্ছিলাম এটাই যাই যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো উলুল আজম পয়গম্বর পয়গম্বরের মর্যাদা সকলের উপরে তাহলে নবী আসছেন উলির কাছে এটা হওয়া দরকার ছিল উলি যাবে নবীর কাছে খোঁজে যাবে উলি নবীর খোঁজে যাবে সেটা না হয় নবী আসছেন উলির খোঁজে এটা হলো কেন
এটা করলেন কেন, এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? নিশ্চয়ই কোন রহস্য লুকিয়ে আছে। কি রহস্য লুকিয়ে আছে? ওই রহস্যটা জানতে চাই। আমি জানি সাত পাড়ায়, সাতরা পাড়ায় পাবো বলে নানা করছেন বলে সব বলেন না, মনে হচ্ছে যেন প্রথম জলসা শুনতে এসেছে। সত্যি আজকাল যে কি ওয়াজ হয় আমার মাথায়, আমি কিছু বুঝতে পারিনি। ওয়াজ ওয়াজ তো মানুষকে কিছু শেখানোর আছে, শেখাতে হয়। একটু বলে দিই এখানে কি রহস্য আছে, বলবো বলবো, কারা কারা শুনবেন না হাত তুলুন। ওই একটা হাত তুলে রেখেছে, আচ্ছা বলো, আচ্ছা একটা বলো, যারা শুনবেন না হাত তুলবেন না। আচ্ছা এটাও বাংলায় বলছি, তাও আপনারা ভুল করছেন, আপনি বাংলাও জানেন না। আশ্চর্য ব্যাপার তো, কিছু তুলছে কিছু চুপ করে বসে আছে, আমার মাথায় ঢোকে কি বললাম, যারা শুনবেন না হাত তুলবেন। তো মানেটা কি, যারা শুনবেন তারা হাত তুলবেন, এই তো বাংলা কথা। আপনারা সত্যি সত্যি ছেড়ে নাও, সত্যি বাংলা টাংলা সব ভুলে গেছে। তার মানে বারোটা বেজে গেছে, মানে আমাদেরও বারোটা বেজে গেছে। আচ্ছা আর একটা বাংলা বলি দেখি বুঝেন কিনা, যারা যারা শুনবেন হাত তুলুন। ও এই গোদা বাংলা সবাই, তাহলে মানে গোদা বাংলায় ওয়াজ করতে হবে। ঠিক আছে, তাই তো ভাই আমার বাবা জিরাব, এর মধ্যে রহস্য কি আছে জানেন? বিশাল রহস্য আছে, এগুলো জানতে হবে তো, খালি পড়লে তো হবে না, ব্যাখ্যা করলে হবে না। কি রহস্য কি আছে ভাইরা? আমার বামাজিরা, আজ যদি বামাজি আমরা উরির খোঁজে বের হয়ে যাই, উরির খোঁজে বের হয়ে যাই, আল্লাহর উরি যদি নবীর খোঁজে বের হতেন বামাজি, নবী যারা নবী তারা ওলি এবং নবী, ভালো করে বলো, ওলি এবং নবী। এখন যদি আল্লাহর ওলি যদি বেরিয়ে যেতেন বাবাজি, ওলির খোঁজে নবীর খোঁজে বেরোতেন, এটা বাবাজি শরীয়ত হতো না, হতো না, হতো না। কেউ বলতো না, ওলিদের আমল মানতেও পারি নাও মানতে পারি, অস্বীকার করে দেবে। আল্লাহ তাআলা উরুল আজম পয়গম্বর মুসা নবীকে ওলির খোঁজে বের করিয়ে, ওলিরা ছোট নবীরা বড়, বড়দেরকে ওলির খোঁজে বের করিয়ে আল্লাহ তাআলা হামেশার জন্য তামাম পৃথিবীর উম্মত যদি ওলি কোন আমল করতেন এটা করতেন, এটা অস্বীকার মানুষ করে দিত, উড়িয়ে দিত, মানতে পারি নাও মানতে পারি। নবীকে ওলির কাছে পাঠিয়ে তাম পৃথিবীর উম্মতের জন্য কি করলেন, এটাকে আল্লাহ তাআলা শরীয়ত বানিয়ে দিলেন, ওলির খোঁজে বের হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করার কোন রাস্তা নেই, শরীয়ত হয়ে গেল। এইরকম অনেক কথা আছে, আমি বোঝাতে বোঝাতে চলে এসেছিলাম কোন কথায়, যে নবী না থাকলে ওটা শরীয়ত হয় না, শরীয়তে ফরজ ওয়াজিব হয় না, নবী থাকতে হবে, বলছিলাম না, মনে আছে তো? এইবার আসুন সোনার যুবকেরা, বাবাজি না তাই বলছিলাম, কবরস্থানে গিয়ে বাবাজি কবরস্থান কবর জিয়ারত সম্পর্কে যে হাদিস বলতে বলতে চলে এলাম, কবর জিয়ারতের কথা নবী বললেন, তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে সফর করে যাওয়া যাবে না, ওই জায়গাটাকে কবর ঢুকিয়ে দিয়েছে, না কবর নয়, কবর নয়। কবর সম্পর্কে হাদিস শরীফ আমি বলি, কবর জিয়ারত চলবে কি চলবে না, হাদিস
শরীয়ত বাবা এটা শরীয়ত অস্বীকার করার কোন রাস্তা নেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেন, হাদিসটা শুনুন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলছি ফাযুরুহা তোরা কবর জিয়ারত কর। কবর জিয়ারতের হাদিসগুলি বলছি। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাযুরুহা ফা ইন্নাহা তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অর্থাৎ ইসলামের প্রাথমিক অবস্থায় নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। নবী বলছেন, এখন আমি রাসূলুল্লাহ বলছি, শোনো উম্মাতেরা, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন, আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি। ফাযুরুহা, আমি যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, ফাযুরুহা আমি তোদেরকেও কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম। সেদিন এক বাবাজি ইউটিউবে একটা ওয়াজ শুনতে কি বলছে জানেন, এক বক্তা নাম বলবো না, এক বক্তা ওয়াজ করছেন, কি বলছেন, আল্লাহর নবীর পিতা মাতা মুসলমান ছিলেন না। শুনুন এক্ষুনি দেখাবো, আমি না দেখিয়ে যাব না, আপনারা আসেন আমার কাছে, আপনারা নিজে দেখবেন, খুলে দেখবেন ওয়াজ হচ্ছে কি সুন্দর ওয়াজ। বাবারে এইসব ওয়াজ শুনলে কি শিখবে মানুষ, নবীর পিতা মাতা মুসলমান ছিলেন না। দলিল কি? প্রত্যেকের দলিল আছে, কিন্তু দলিলটা কতটা গ্রহণযোগ্য ওটা একটু ব্যাপার স্যাপার আছে। আসতে চাই না ভাইরা আমার বাবাজিরা, শুনুন কোন কোন দলিল ভিত্তিক তারা বলেন, এদিকে তাকান। খালি মুসলমান ছিলেন না নয়, বলছে মুসলমান ছিলেন না, হ্যাঁ মুসলমান ছিলেন না, কোন কথার উপর ভিত্তি দিয়ে কথা বলেন তারা, তাদের দলিল হলো আল্লাহর নবী বললেন, আমার হাবিব, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, মাগফিরাত কি দোয়া না করেন না, আপনি এটা বলবেন না, আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, এই দোয়া আপনি তার কবরে গিয়ে করবেন না। আল্লাহ নবীকে নিষেধ করেছিলেন। এই হাদিসটিকে নিয়ে তারা বলেন, এই জন্য আল্লাহ নিষেধ করেছিলেন, হে নবী আপনি আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। কেন বললেন? এই জন্য রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না, মুসলমান ছিলেন, এই জন্য বলেছেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা এটা কিছুক্ষণ এটা রাখেন, আমরা একটু ফয়সালা করি, এর কোনটা গ্রহণ করবেন আপনারা তো জানি না, তবে বলি একটু বলি শুনুন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। ভাইর আমার বামাজিরা, আল্লাহর কোরআন কি বলছে আগে কোরআনে যান। আল্লাহ পাক বলছে, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলছেন, এ হাবিব, যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে মুশরিক হয়েছে তাদের কবরের কাছে যাবেন না, জিয়ারত তো দূরের কথা, যাবেন না তাদের কবরের কাছে, যাবেন না যারা কুফরি করেছে, আল্লাহ মানা করেছেন, যারা অস্বীকার করেছে মুসলমান নয় যারা, তাদের কবরের কাছে যাবেন না, আল্লাহ নিষেধ করলেন।
আর এদিকে আল্লাহ পাক বলছেন, এদিকে আল্লাহর নবী বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা, আমি একসময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল্লাহ তাআলা এখন আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন, পারমিশন দিয়েছেন। তখন নবী যখন মা পিতামাতার কবর জিয়ারতের পারমিশন যখন পেয়ে গেছেন, পারমিশন পেয়েছেন, তাহলে পিতামাতা যদি অমুসলিম হতো, তাহলে অমুসলিমের পর কোরআন বলছে অমুসলিমের কবর জিয়ারত চলবে না, অমুসলিম হলে তার কবর জিয়ারত হতো না। আল্লাহ নিষেধ করে দিতেন কবর জিয়ারতের পারমিশন পাওয়া মানে নবীর পিতা মাতা মুসলমান ছিলেন, মুসলমানেরই কবর জিয়ারত হয়। কি গো কথা বলেন না? মুসলমানের কবর জিয়ারত হয়, অমুসলিমের কবর জিয়ারত হয় না। তাহলে কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছেন, তারপরও বলছেন রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না। ভাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা, এবার আসুন একটা কথা বলি, এবার একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহর পিতামাতা যখন দুনিয়ায় ছিলেন, পৃথিবীর জমিন থেকে দিন মুছে গেছিল, দিন ছিল না, ছিল না, ছিল না, তাহলে একটা প্রশ্ন রয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? নবীর পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, শুনুন, কোন প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, কোন ধর্মের উপর ছিলেন? তখন তো দিন ছিল না, তখন দিন ছিল না, তখন এক আল্লাহকে এক মেনে নেওয়া আর দেব দেবতার পূজো না করা, এটাই ছিল তখনকার জন্য যথেষ্ট। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা দেব দেবতার পূজো করেননি। আর একটা মাঝখানে বলে দিই, কোন নবীর পিতা মাতা দেব দেবতার পূজো করেননি, আল্লাহ করাননি, এটা আল্লাহর শানের খেলাফ। নবীদের পিতামাতাকে দিয়ে দেব দেবতার পূজো করাবো, এটা আল্লাহর আল্লাহর শানের খেলাফ, যার জন্য কোন নবীর পিতামাতাকে দিয়ে কবর আল্লাহ দেব দেবতার পূজো করাননি। এখানে কোন প্রশ্ন নেই তো, বলবেন তো কথা, আমি বললে বলবো, আপনি না বলবেন না? সত্যি আমি আপনাদেরকে দেখেছি বাংলাদেশে ওয়াজ করে মজা আছে, ছেলেরা প্রশ্ন উঠার আগে প্রশ্ন প্রশ্ন খুব ভালো লাগে। হ্যাঁ ওইটাই তো, ওইটা তো প্রশ্ন, তো ওই জন্য জিজ্ঞেস করলাম, তো প্রশ্ন আছে ওই জন্য তো জিজ্ঞেস করলাম। তাহলে আমি নিজেই প্রশ্ন করব, নিজেই সব উত্তর দিব, এটাকে কেমন যেন হয়ে যায়। এখন একটা প্রশ্ন এসে আসছে, ওনারা যেটা বললেন ইব্রাহিম নবীর পিতা মূর্তি পূজো করেছেন, এইটাই তো? আর আপনি আলী আসগর হুজুর, আপনি বলে গেলেন, আপনি বলে গেলেন নবী কোন নবীর পিতা মাতাকে দিয়ে আল্লাহ মূর্তি পূজো করাননি, ইব্রাহিম নবীর পিতা তো মূর্তি পূজো করেছেন, এটা বুঝিয়ে যেতে হবে। এইটাই তো জিজ্ঞেস করবো বলে তো একটু খুব চালা। উত্তরটা তাহলে আজকে দেব না অন্যদিন দেব? সব আজকে হবে এক্ষুনি। আচ্ছা একটু শোনেন, ভালো করে শোনেন, ভালো প্রশ্ন করেছেন, উত্তরটা শোনেন। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা এখনো জোর গলায় বলছি, কোন নবীর পিতামাতাকে দিয়ে মূর্তি পূজো করাননি, তাহলে বাবাজি ইব্রাহিম নবীর পিতার নাম কি বলুন?
নমরুদ এই ছেলেটাকে ধরে জানে না বলে বলে কেন বলো নমরুদ ছেলেরা ঠিক আছে বলে কিছু হোক না হোক লেগে যাবে লেগে গেলেই বেশ বলে ফেলি একটা যা হোক মুখে আসে বলে দি হ্যাঁ মাছ ধরার মতন এসে গেল ভালো হ্যাঁ বলে দিই পয়সা তো লাগবে না ভাইয়ের আমার বাবাজি আজর ইব্রাহিম নবীর পিতা আজর মূর্তি পুজো করেছেন একটু শুনেন ভালো করে একটু শোনার আছে কেন মজার কথা সর্বপ্রথম জানার দরকার আছে বাবাজি আজর হলো ইব্রাহিম নবীর পিতা নন আজর তো পিতাই নন তাহলে কোরআন বলছে আত্তাখিযু আসনামান আলিহা ইব্রাহিম নবীর পিতা আজর আবি আতাত্তাখিযু আসনামান আলিহা আবুন মানে বাপ আবুন মানে বাপ এই তো কোরআনে আবুন এসেছে আবুন মানে বাপ একটু বোঝার ভুল হচ্ছে বোঝার ভুল হচ্ছে ভাইরা আমার বাবাজিরা সৌদি আরবে বাবাজি আরবে বাবাজি আরব শাহিতে বাবাজি চাচাকে আব্বা বলা হতো চাচাকে আব্বা বলা হয় আব্বা বলা হয় আমাদের দেশেও বাবাজি চাচাকে বলেন বড় আব্বা আব্বা বলে না চাচাকে আব্বা বলে না এখানে আবুদ দিয়ে বাপ আবুদ দিয়ে বাপ বোঝানো হয় না কিছু আলেমরা আবুদ দিয়ে বাপ বুঝে দিয়েছে আব্বা মনে করেছে আজর আব্বা কিন্তু না 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 এখানে আজর হলো ইব্রাহিম নবীর চাচা কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোন নবীর পিতা মাতাকে দিয়ে মূর্তি পুজো করাবো না কেন তারা নবীর পিতা মাতা মূর্তি পুজো করবে যার পেশানিতে নূরে মুহাম্মাদী চমকায় আর তার তাদের পিতা তাদেরকে আমি আল্লাহ দেব দেবতার পুজো করলে আমি জাহান্নাম দিতেই হবে আর নবীদের পিতা মাতাকে আমি জাহান্নাম দেব না তাহলে আজর বাপ নয় আজর হলো চাচা এখানে আগুন দিয়ে চাচা বোঝানো হয়েছে অনেক আবার শ্বশুরকে আব্বা বলে না আমি হাওড়া জেলা একটা জলসায় গেছি আমি ছেলেটাকে বলছি বাবা স্টেজে উঠবো একটু খাবার নিয়ে এসো খেয়ে দিয়ে ওষুধ খাবো তারপরে স্টেজ থেকে নেমে আরেক জায়গায় যাবো তাড়াতাড়ি যাও তো ছেলেটি গেল কথা বুঝতে পেরেছিল ছেলেটি তখন বললো দুইজন মুরব্বী বসেছিল আমার কাছে বললো আব্বা হুজুরের জন্য একটু খাবার নিয়ে আসো মুরব্বী উঠে চলে গেল গেল তো গেল আর আসে আমার সময় হয়ে যাচ্ছে ঘড়ি দেখছি তো ছেলেটি আবার এলাম কি বাবা খাবার যদি না থাকে বলো অসুবিধা নেই যা আছে নিয়ে এসো আমি চারটি ঔষধ খাবো খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে স্টেজে উঠবো তখন ছেলেটি বলছে আরেকজন মুরব্বী বসেছিল তাকে বলছে আব্বা হুজুরের জন্য খাবার নিয়ে আসেন তাড়াতাড়ি যান সে মুরব্বী উঠে চলে গেল খাবার এলো আমি এবার কনফিউজ হয়ে গেলাম যে কোনটা বাপ ওটাও আব্বা এটাও আব্বা আসলে আব্বা কোনটা আমি নিজেই বুঝতে পারি না বিশ্বাস করে তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি দুটোকে আব্বা বললে কোনটা আব্বা বলে প্রথমটা আব্বা দ্বিতীয়টা শ্বশুর আব্বা শ্বশুরকেও আব্বা বলে চাচাকেও আব্বা বলে তো এখানে আবুন দিয়ে
আলেমরা মনে করছেন বাপ, আবুন মানে বাপ, এই জন্য বাপ মনে করেছে। আসলে কিন্তু আবুন দিয়ে চাচা বোঝানো হয়েছে, চাচাকেও আবুন বলা হয়। তাহলে ইব্রাহিম আজর ইব্রাহিম নবীর চাচা আব্বা বাবা, এটা পরিষ্কার হলো। আর কোন প্রশ্ন নেই তো? এখন প্রশ্ন আসবে না? এখন তাহলে তার ওনার আব্বার নাম কি? হ্যাঁ, আব্বার নাম কি? আব্বাটা কে নয়, আব্বা তো ওনার আব্বা, আব্বার নামটা কি? এটা একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা শুনুন, ইব্রাহিম নবীর পিতার নাম হলো তারিখ। কি নাম বললাম? তারিখ। এটা হলো ইব্রাহিম নবীর পিতা। ওই তারিখ কখনো মূর্তি পূজো করেননি। আর একটু জোরে। তাহলে বাবাজি, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবীর পিতা মাতাকে মূর্তি পূজো করাবেন না, তাই আল আখিরি নবীর পিতা মাতার সেই সময় দিন মুছে গেছিল, তখন মূর্তি পূজো না করা, এক আল্লাহকে এক মেনে নেওয়াটাই তখনকার জন্য ছিল যথেষ্ট, যথেষ্ট। কিন্তু বাবাজি, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। তাহলে কি হবে? এখানে দুটি রিওয়ায়েত আছে, ইমাম আযম আবু হানিফা হুজুর বলেছেন, এখানে দুটি রিওয়ায়েত আছে বাবা। এক রিওয়ায়েতে আছে, বাবাজি শুনুন এদিকে তাকান, আল্লাহর নবী যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছিলেন, ওই পিতামাতার কবরের কাছে গিয়ে পিতামাতাকে জীবিত করে কলমা পড়িয়ে দিয়েছিলেন। আরেক রিওয়ায়েতে আছে, কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে তার পিতামাতাকে হাজির করানো হবে, হাজির করানোর পর পিতামাতা নবীর কাছে কলমা, নবী কলমা পড়াবেন, তারপর আল্লাহ তাআলা নবীর পিতামাতাকে জান্নাত দান করে দেবেন। জুরি জুরি বলুন। আর এখানে একটা প্রশ্ন হলো, রয়ে গেল প্রশ্ন, কি রয়ে গেল? আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি আপনার পিতামাতার জন্য ক্ষমা দোয়া চাইবেন না, মাগফিরাতের দোয়া চাইবেন না, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এই দোয়া চাইবেন না। কেন বললেন, কেন বলেছিলেন, এটা প্রশ্ন। এরা বললো, মুসলমান ছিলেন না তাই বলেছেন, নাউজুবিল্লাহ, মুসলমান না হলে কবর জিয়ারতের পারমিশন পেতেন না, কবর জিয়ার পারমিশন পেয়ে গেছেন মুসলমান, তাহলে ওই কথা আল্লাহ কেন বললেন? হে আমার হাবিব, আপনি পিতামাতার কবরের কাছে গিয়ে বলবেন না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আব্বাকে ক্ষমা করে দাও, এটা বলবেন না। কেন, কেন বলবেন না? এই প্রশ্নের উত্তরটা শুনুন, ও ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, বড়রা মারা গেলে তার জানাজার দোয়া আলাদা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীর তাদের ক্ষমার দোয়া করি, আমরা ক্ষমার দোয়া চাই তাদের জন্য, বড়দের জন্য। আর শিশু বাচ্চা যখন মারা যায় তাদের দোয়া আলাদা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা وجعله لنا شافعا ومشفعا। এটা শিশুদের, শিশুরা মারা গেলে খবরদার বলবেন না, আল্লাহ তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও, এটা বলবেন না। কারণ আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও কাদের জন্য? এটা গুনাহগারদের জন্য, গুনাহ মাফের দোয়া। আর যারা শিশু মাসুম, শিশুরা হলো মাসুম বেগুনাহ, আল্লাহ বলেন শিশুদের জন্য ওই বলবেন, আল্লাহ ক্ষমা করে দাও, তার কারণ তারা তো গুনাহগারী নন। এই জন্য আল্লাহ পাক বললেন, হাবিব আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু পিতামাতার জন্য কথা বলবেন, আল্লাহ ক্ষমা করে দাও। কেন বললেন? এই জন্য বললেন, হে হাবিব আপনার পিতামাতা তো গুনাহগারী ছিলেন না। আরো জোরে বলুন, গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া। কি বোঝাতে পারছি না, পারেননি আপনার মাথা? আপনারা আর শুনবেন না, এলোমেলো হয়ে গেছে, সব উঠাউঠি করছেন, বুঝতে পেরেছি। এবার আমাকে বিদায় দেন। কি বলছে, কি বলছে?
কি বলছেন বলেন, তাহলে আমি একজনকে উঠতে দিব না, হ্যাঁ একটাকে উঠতে দিব না, এই জায়গাগুলো খালি হলো কি? বুড়ো হয়ে গেছি তো আর বসতে পারিনি, কোমরে ব্যথা অনেক, বুঝতে পারছেন না এক সময় কত ওয়াজ করেছি জানেন, এই উঠা শুরু করে না আমি উঠতে দেব না, বিহারি হ্যাঁ ইহা ভি বিহারি হ্যায় থোড়া থোড়া হ্যায়, মেরি আঁখেন মেরি আঁখেন তরসতী হ্যা রব মুঝকো বাগে মদিনা দিখা দে, আর জোর সে কহো মুঝকো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মেরি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, যা করবেন করে আসেন, শুরু করছি আপনাদের, মেরি আঁখে মেরি আঁখে তরসতি হ্যা রব মুঝকো বাগে মদিনা দিখা দে, মুঝকো ক্যা দিখা দে, মক্কা নহীঁ মদিনা, আশিক লোক হোতা হ্যায় মদিনা কা আশিক, আশিক তো বনো মদিনা কা, সব আশিক কে জবান পে মদিনা মদিনা, কিসি কে জবান পে মক্কা মক্কা নহীঁ, কথা কি বুঝতে পারেন নি, মক্কা মক্কা কারা করে যাদের তার কাটা, তারা বলে মক্কা মক্কা মক্কা, আর আশিকরা জানে মদিনা মদিনা মদিনা, দেখো বলছি মেরি আঁখে মেরি আঁখে তরসতি হ্যা রব মুঝকো বাগে মদিনা দিখা দে, প্যার সে জিন্দগি দেনে ওয়ালে প্যার সে জিন্দগি দেনে ওয়ালে জিন্দগি মে নবি সে মিলা দে, জোরে জিন্দগি তে একবার নবীর সাথে মিলিয়ে দাও, আরে আশিকদের কথা আশিক আশিক লোকন কা বাদ দেখো, মতায়ে মদিনে মে মুঝকো, মত কহাঁ আয়ে, আরে আহিস্তা কিউ জোর সে কহো, কহাঁ মতায়ে মদিনে মে মুঝকো জানো নিকলে দরে মুস্তাফা পর, মতায়ে মদিনে মে মুঝকো জানো নিকলে দরে মুস্তাফা পর, আরজু হ্যায় আরজু হ্যায় মেরি আরজু কো দস্তে রহমত সে দুলহন বনা দে, আও জোর সে কহো সুবহান, মচল কে কহো সুবহান আল্লাহ, নারে তকবীর নারে রিসালা, মৌত আগর মাঙ্গনা হ্যায় তো মদিনা কা মৌত মাঙ্গো, আমিরুল মুমিনিন হাদিস হাদিস মে কহতা হু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়া আরজ কর রহে হ্যায় দুআ কর রহে হ্যায় আল্লাহ কে পাস, কিয়া হ্যায় দুআ, আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আগর মৌত দেনা হ্যায়
اگر موت دینا ہے موت کے اندر افضل موت شہیدی موت شہادت کا موت اگر موت دینا ہے تو شہادت والی موت دیجئے اور دعا کیا کر رہے ہیں شہادت کا تمنا ارزو تھا امیر المؤمنین عمر فاروق رضی اللہ تعالی عنہ کا اس کے ساتھ ساتھ کیا کہنے لگے عرض کیا اللہ اے ربی اللہ وجعل دعا کو چھیڑ وجعل موتی فی بلاد رسولک دعا کو چھیڑ دعا کر رہے ہیں اے اللہ موت دینا ہے تو مدینے میں موت دے زور سے کہو سبحان اللہ رسول کے شہر شہر مدینہ میں موت ہو یہی عرض آپ کے پاس مدینہ دیبن مدینہ دیبن انہوں جائے گئے نو عراق نوئے شام نوئے مکہ نوئے مدینہ زمینے جنو مدینہ ہوئے جورے بھائی মৃত্যু চাইলে মদিনার শহরে মৃত্যু চান কেন এর আবার অনেক কেন যদি টানি আবার অনেক আবার টানা হয়ে আসবে আবার আপনার তখন বলবে আপনি পুরো বললেন না কেন মজা আছে সত্যি মজা আছে জিসম পান খাকে বুজেল কে কোড়ে ہنس کے کہتی تھی بی بی سمیا جسم پر کھا کے بو جہل کے کوڑے ہنس کے کہتی تھی بی بی سمیا میں نہ چھوڑوں گی دامن نبی کا میں نہ چھوڑوں گی دامن نبی کا بے حیا چاہے جتنا سزا دے میری آنکھیں ترستی ہیں یا رب مجھ کو باغ مدینہ دکھا دے اللہم صلی اللہ মদিনার মৃত্যু কেন চাচ্ছেন মদিনা কা মত ইসলিয়ে সব আশিক লোক মদিনা মদিনা কিউ কহতা হ্যায় ইসকে পিছে রাজ হ্যায় ক্যা রাজ হ্যায় রাজ সুননা চাহতে হ্যায় তো সুনা দু সহি মুসলিম হযরত উমর বিন আব্দুল আজিজ সাইব বিন ইয়াজিদ কো সওয়াল কিয়া کہ آپ مدینے سے حج کے لیے جا رہے ہیں تو حج کے لیے جا رہے ہیں وہاں ٹھہرنا کتنا دن ٹھہرنا ہے نبی سے آپ پوچھے ہیں نبی سے بنگلہ بولو نبیر کا چھ جگیش کرے چھے قدین تھک بین سائب بن یزید کے عمر بن عبدالعزیز جگیش کو چھے যে তুমি মদিনা থেকে মক্কায় হজে যাবে হজে গিয়ে কদিন থাকবে নবীকে জিজ্ঞেস করেছ জিজ্ঞেস বলে হ্যাঁ জিজ্ঞেস নবীজি কি বললেন সালাসাতা বিমাক্কা হজ করতে গিয়ে তিন দিন থাকবে তিন দিন যেই হয়ে যাবে আর মক্কায় থাকবে না বিশ্ব নবীর পাক জাবানের পাক কথা বলে মদিনায় চলে আসবে বলে দিয়ে বলছেন মক্কায় হজ হয় মদিনায় ঈমানের হেফাজত হয় আর একটু জোরে মদিনায় হজ হয় মক্কায় হজ হয়
মদিনায় ইমানের হেফাজত হয়। এই জন্য সব আশিকদের মুখে মদিনা মদিনা। জিন্দগি ও হ্যাঁ, জিন্দগি ও হ্যাঁ, জো ইয়াদে নবী মে কটে। মৌত ও হ্যাঁ, মৌত ও হ্যাঁ, জো মদিনে মে জা কর মিলে। জিস পে মৌলা কি ইতনা করম হো উসে, জিস পে মৌলা কি ইতনা করম হো উসে, ফির কিসি কি ইনায়ত নেহি চাহিয়ে। জোরে জোরে, বুঝতে পাচ্ছেন তো? চলে গেলাম অন্যদিকে, একটু ঘুরে যাই সেই দিকে যাই। ভাইরা আমার বাবাজিরা, তাহলে বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, একটু বললেন। শুনুন, নবীজি সম্পর্কে যে কথা বলছিলাম সেই কথাই ফিরে যাই। হযরত আলীকে শেরে খোদাকে নবী বললেন, কি বললেন? সুম্মা ক্বালা লি আলিয়্যিন উমহু রাসূলাল্লাহ, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। বলছিলাম না, মনে আছে? রাসূলুল্লাহটা কেটে দাও। তখন শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু উত্তর দিচ্ছেন, ক্বালা আলিয়্যুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা, আমি রাসূলুল্লাহটা কাটতে পারবো না। কেন রে আলী? পারবো না? না ইয়া রাসূলুল্লাহ, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। একটু জোরে ছেড়ে দিলেন। নবী বললেন আলী পারবে না, পারবে না। আল্লাহ তো নবীর নামটাকে নিজের নামের সাথে জড়িয়ে দিয়েছে, জড়িয়ে দিয়েছে। ইসিলিয়ে মে কহতা হুঁ, নবী 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 হ্যায়, নবী খুদা নহীঁ হ্যায়। নবী নবী হ্যায় লেকিন নবী খুদা নহীঁ হ্যায়, লেকিন খুদা সে জুদা ভি নহীঁ। নবীকে আল্লাহ থেকে ভিন্ন করবেন না। অনেকেই কি বলে জানেন, এক শ্রেণীর কোম্পানি আলাদা, তারা কি বলে জানেন, কিছু কিছু নবীর আশিক দাবি করে, এরা নবীর শান বাড়াতে বাড়াতে আল্লাহর সাথে জুড়িয়ে দেয়। তখন আমি বলি, জুড়াবো তখন যখন ভিন্ন থাকবে, ভিন্নই নেই তো জুড়াবো কিসের? কথা ঠিক কি না বলো না? যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, সেখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছেন ওয়া মাই ইউশাকিকিল্লাহ, সেখানেই বলেছেন ওয়ার রাসূল, যেখানেই বলেছেন ওয়া মাই ইয়াসিল্লাহ, সেখানেই বলেছেন ওয়ার রাসূল, যেখানেই আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মাই ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল। জোরে বলুন, সব জায়গায় আল্লাহ নবীকে জুড়াচ্ছেন। আল্লাহ তো জুড়িয়ে রেখেছেন, আবার আমরা কি জুড়াবো? ও তো জুড়িয়েই রেখেছে। আরে বলবিরা বলে, এরা কিছু কিছু নবীর আশিক আল্লাহকে, নবীকে আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছে, জুড়িয়ে দিচ্ছে। আমি বললাম, জুড়াবো কে জুড়াবে? পৃথিবীর ক্ষমতা আছে, আল্লাহ তো জুড়িয়েই রেখেছেন। কথা ঠিক কি না? জুড়াবে কে? বোকা কথা, নবী ছাড়া তো রাস্তা আছে বাঁচার? বলো না কেউ আছে? শোনা, সেই নবী ছাড়া তো বাঁচার রাস্তা নেই। নবীকে জুড়িয়ে রেখেছেন সব জায়গায়, নামাজে নামাজে, রোজায় হজ যাকাত সবে নবীকে জুড়িয়ে দিয়েছেন। আপনি কি বলবো, কটা কথা বলবো, কটা কথা বলবো, একটা একটা করে আপনি বলে। ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো সেই নবীকে ভালোবাসুন, নবীর মহাব্বত করুন, নবীর সাথে এরকম বলবেন না, বলবেন না। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, কটা বাজে বলো না, একটা বেজে গেছে, আমাকে বলবে তো, আমি তখন বললে বারোটা বললেন না, বিরক্ত হচ্ছে না? সবাই একটা সিস্টেম আছে, প্রতিটা নিয়মে একটা সিস্টেম আছে।
তাহলে আমি যে কথা বলছিলাম শুনে তো নবী একটু বলে দিবে, শেষ করে দিই, নবী কবর জিয়ারত করবে। নবী কি বলছেন, কবর জিয়ারত কি করলে কি লাভ আছে? নবী বলছেন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, ফাজুরুহা তোরাও কবর জিয়ারত কর। কবর জিয়ারত করলে কি লাভ? ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য বাবা বেশি বেশি কবরস্থানে যাবে, জিয়ারত করবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করবেন। নামাজ রোজা কারুর জন্য মাপ নেই, মাপ আছে? মাপ নেই, নামাজ পড়তে হবে, শোনা সকলেই পড়বে। নামাজ পড়লে পাক অবস্থায়, উজু করলে পাক অবস্থায় থাকতে পারবেন, পাক অবস্থায় থাকবেন। খবরদার বাবাজি, কিয়ামতের দিন হাশরের মাঠে সর্বপ্রথম সওয়াল হবে নামাজ পড়েছ কিনা। আল্লাহর নামাজ যদি না পড়েন সব কাজ করব, আল্লাহর নামাজ যদি না পড়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি যদি ভালোবাসেন তার সাথে নামাজও পড়তে হবে। আমাকে ভালোবাসবেন, আমার কথা শুনবেন না? নবী শেষ জীবনের যে কথা বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, এই আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, সেই নামাজ ছাড়বেন না। মজা আছে, দোয়ার মধ্যে নামাজ পড়বেন। আপনারা জানেন নামাজ যদি না পড়েন, আপনারা যদি নামাজ না পড়েন, তাহলে আমার একটা প্রশ্ন আপনারা বলেন, আল্লাহ বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে ডাক আমি সাড়া দেব, আমার কাছে চা আমি কবুল করব, কবুল করব। তখন সিস্টেম আছে, চাওয়ারটা একটা সিস্টেম আছে, কখন চাইলে কোন সময় চাইলে আল্লাহ কবুল করবেন, এটা প্রশ্ন। কোন সময় চাইলে আল্লাহ কবুল করবেন, এটা একটা প্রশ্ন। একটু বলি কোন সময় দোয়া কবুল হবে, হাদিসটা বলি, ছেলেরা শোনো, মা বোনেরা। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء يسمع؟ قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبه رواه الترمذي কোন সময় দোয়া করলে আল্লাহ ওই সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন কোন সময় চাইলে? একটা তো সময় আছে, সারাদিন দোয়া করলে হবে না, এই উনি বললেন সারাদিন বক্তা থাকবে, বক্তা হবে না, সিস্টেম আছে কি, তাই তো? সারাদিন দোয়া করবেন, দোয়া কোন সময়? এটা সময় আছে, যখন তখন নামাজ পড়বেন, হবে না, সময় আছে, ওয়াক্ত আছে, ওয়াক্ত না হলে নামাজ হবে না কি গো, তাই তো? তো নবীজি নবীজি বললেন, আল্লাহ নবী দোয়া, আল্লাহ নবী বললেন, قال صلى الله عليه وسلم, নবী কি উত্তর দিচ্ছেন শুনুন, জাউফুল লাইলিল আখির, নবী বললেন তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে চায় ওই সময়ে দোয়া আল্লাহ কবুল করেন। কোন সময়? তাহাজ্জুদ সবাই তো পড়েনি, হ্যাঁ একটা প্রশ্ন, সবাই তো তাহাজ্জুদ পড়েনি, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ আমাদের সম্পর্কে নবীজি বললেন, আরেকটা কথা বললেন, অদুবুরু সালাতিল মাকতুবাত, প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আরো জোরে বলুন, আরো জোরে, তখন পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, আপনি ইচ্ছা করে না পড়েন গুনাহগার হবে। আর ওই সময় দোয়াটা নামাজের পর যখন ফরজ নামাজের পর যখন দোয়া করেন, বাইরামার ফরজ নামাজের পর যখন ইমাম সাহেব দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওই সময় যখন দোয়া করেন মুক্তাদির আমিন আমিন করতে থাকে, ওই মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফরিশতারাও আমিন আমিন করতে থাকে, ওই আল্লাহর ফরিশতার আমিন যখন মুক্তাদির আমিনের সাথে এন্ড হয়ে যায় ওই দোয়াটি আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে বলুন, তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? হ্যাঁ পড়বে, শোনা, নামাজ পড়ে তারপরে দোয়া করো একসাথে, সকলেই দোয়া করবে, আমিন আমিন করবে, ওই সময় ফেরেশতারাও আমিন আমিন করতে থাকে। হাদিস শরীফ মাজমাউ জওয়াইদ ইমাম হাইশামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
নামাজের ফরজ, ওয়াজিব, উযুর মধ্যে ফরজ, এগুলি বাচ্চাদেরকে শেখাবে। আল্লামা রুহুল আমিন বসির হাদিস ওই কিতাব নামাজ শিক্ষা রাখবে, আর কোন কিতাব রাখতে হবে না। মুকাম্মাল কিতাব নামাজ শিক্ষা রেখে বাচ্চাদের নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান। রাজি আছেন? বাচ্চারা গল্প শুনতে চাইলে গোপাল ভাঁড়ের গল্প বলবেন না, লাইলা মজনুর গল্প বলবেন না, গল্প শুনতে চাইলে কোরআন হাদিসের গল্প বলবেন, আল্লাহর উরির ঘটনা বলবেন। এই বুঝতে পারছেন না? হ্যাঁ, কি বলছো বলো বলো, কত খতম হয়েছে? এবার আসুন, দোয়া হবে। দোয়ার আগে জীবনের একবার নবীজির সামনে সালামে নাজরানা আদরের সাথে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী, ইয়া নবী নাম ও পিয়ারা, সব কুছ হ্যায় তেরা আসহারা, আরশ পে হক নে পুকারা, সচ পয়গম্বর হ্যায় হামারা। ইয়া নবী সালাম ও হশর মে হমকো ও বচানা, আপনে দামন মে হমকো ও ছুপানা, শরবতে কৌসর হমকো পিলানা, বিপল হে দিলে এ দিওয়ানা। সালাম ও ইবাল্লাহ, এক নজর করনা ইধর ভি, জল গয়া জানো জিগর ভি, খার হু অবতর হোগর ভি, আপকে উম্মত হু ফির ভি। ইয়া নবী সালাম ও ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ। কটা খতম বলল? কটা খতম হয়েছে গো? আটটা খতম, কটা? চার খতম। 129 পড়া, এবার চার খতম, আর কিছু পড়া আছে, যাই হোক, আর কলমা কলমা কিছু 55,000 কলমা। আচ্ছা, দোয়া হবে। দোয়ার আগে একটা দাওয়াত দিয়ে দিই। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, চৈত্র প্রথম বুধবার পশ্চিম মেদিনীপুর পুরপাট টাউনে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন।
এই প্রতিষ্ঠান এবং আব্বা জান আম্মা জানের সবরেশানি ধার্য তারিখ চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, আগামীতে হচ্ছে পহেলা চৈত্র। দাওয়াত দিচ্ছি সকলেই যাবে, 14,000 আল্লাহর ওরিশ হয়ে আছে মেদিনীপুরে, 14,000। আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হলো হাজি মুস্তফা মাদানী, ওনার নামই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে, দাদা পীরের কবরে যাবে। বাদশাহ আওরঙ্গজেব হাজি মুস্তফা মাদানী পীর ভাই যাবে। ওখানে একটা মাজার আছে, মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এক পানি ওহি রেহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে, মাটি থেকে দেড় হাত নিচে পানি দিয়ে গভীর হলো 10 ফুটের কম, 600 বৎসর ধরে হিন্দু মুসলিম ডিএমএ ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, ও পানি কমেও না বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, কেউ নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন, বহু রোগী ভালো হয়েছে পানি পান, আল্লাহ ভালো করেছে। চামড়া চোখে দেখতে চান মেদিনীপুর বেশি দূর নয়, মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জজকোট সংলগ্ন, জজকোট ব্যাস যোগাযোগ করবেন, জলসায় আপনার একটা গাড়ি করে আসার চেষ্টা করুন। আপনাদের দাওয়াত দিলাম আগামী পহেলা চৈত্র রোজ বুধবার, মনে রাখবেন প্রথম বুধবার, এবছর হলো পহেলা চৈত্র, ওটা কখনো 3 তারিখ হয় চৈত্র মাসে, 4 তারিখ হয়, 5 তারিখও হয়, এবারে হচ্ছে পহেলা চৈত্র, প্রথম বুধবার পহেলা চৈত্র। দাওয়াত দিলাম, আমার মেহমান হয়ে একদিন আসুন, একটু মেহমানদারি করব, সুযোগ দিন, দাওয়াত গ্রহণ করলেন। ছেলেরা বাবা বলো যাবে, আল্লাহ করে একটা গাড়ি ছাড়বে সোনা। আচ্ছা আসুন, তওবা দোয়ার আগে জীবনে গুনাহ থেকে একটু তওবা পড়ে নেব, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন। আল্লাহ জলসাকে ইসারে সওয়াব উপলক্ষ করে 4 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আরো যা পড়া হয়েছে মাহবুব, আল্লাহ গো 55,000 আরো কত আল্লাহ কলমা শরীফ পড়াও হয়েছে মাহবুব, সন্ধ্যার পর থেকে নিয়ে জিকির আজকার হয়ে যা কিছু আলোচনা হয়েছে, আমি গুনাহগার যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাহবুব, তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায়, নবী পাকে রওজা মুবারাকের সবখানা পৌঁছে দিও মাহবুব, হুজুরের আলা ওরাদ আজওয়াজ মুতাহিরা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবখানা পৌঁছে দিও মাহবুব, তাম পৃথিবীর মাটির নিচে যত মোমের মোমেনা শুয়ে আছে সকলের আরওয়ান পর সবখানা পৌঁছে দিও, খাস করে আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা জান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাহবুব, খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাহবুব, খাস করে আল্লাহ গই মজলিসায় জন যারা করেছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন, আল্লাহ যারা কোরআন খতম করে বক্সানোর জন্য বলেছেন, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন এই গুরুস্থানে, এই আল্লাহ গুরুস্থানে যত মুদ্রান্না শুয়ে আছেন সকলের রুহের সবখানা পৌঁছে দিও, সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাহবুব, রব্বুল আলামিন চলাফেরার মাধ্যমে আল্লাহ ত্রুটি হলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও মাহবুব, রব্বুল আলামিন গুনাহ বোঝা নিয়ে শাহি দরবারে হাতখানা তুলেছি, জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও মাহবুব, আইন্দা জিন্দেগি নেক আমল করার মত তৌফিক দিও মাহবুব, সব হারা করবেন রাজি আছি মান হারা করবেন না, শেষ সময় তোমার হাবিবের কলেম আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাহবুব, যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মত তৌফিক দিও মাহবুব, রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মত তৌফিক দিও মাহবুব, আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও মাহবুব, যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও মাহবুব, বিবাহের পর যাদের সন্তান আদি হয় না নেক সন্তান
সন্তান দিও, ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ, অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ, হারাম খাওয়াবেন না হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিমার আছেন, আল্লাহ আমার পাঁচলার হুজুরের আল্লাহ শরীর সুস্থ করে শিফায়ে কুল্লি আতা করে দিও, নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ আমার বোন অসুস্থ, মুসাফির বাবু অসুস্থ, অসুস্থ বিমার, আল্লাহ তুমি বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও মাবুদ। আল্লাহ ভাই বোন ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি নাতি পোতা, আল্লাহ সন্তান সন্তানতি, আল্লাহ সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন আমার তরুণীরা যুবকেরা আল্লাহ প্রতি বছর এই মজলিসের আয়োজন করে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, নবীর মোহাব্বত প্রেম ভালোবাসা আদম অন্তরে পয়দা করে দিও মাবুদ। রসুলের ভালোবাসাটাই হলো পরিপূর্ণ ঈমান, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে যেন মরতে পারি তার তৌফিক ইনায়াত করে দিও মাহবুব। রব্বুল আলামিন মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু, মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও, আর মৃত্যু দিলে আল্লাহ গো পৃথিবীর অন্য কোন জমিনে নয়, মৃত্যু দিলে আল্লাহ তোমার নবীর শহর মদিনা শহরে যেন মৃত্যু নসিব হয়। নবী বলছেন আমার মদিনায় যদি কেউ মরতে পারে, হাদিস শরীফ নবী বলছেন ওই উম্মতের সুপারিশ আমি রাসূল নিজেই করব, ওই উম্মতের সুপারিশ আমি, ওই উম্মত যারা মদিনায় মরবে আমি তাদের সুপারিশ করব। আহা আল্লাহ মদিনায় মৃত্যু নসিব করে দিও আল্লাহ, মদিনার মহাব্বত প্রেম ভালোবাসা তো পয়দা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা ছোট, সম্পর্ক ছোট নয় আমাদের, সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা মান আহাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আওলাদ রাসূলের সাথে হাসরের ময়দানে ওঠার মত তৌফিক দিও মাবুদ। এই মজলিস আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং যারা জলসা শোনার জন্য মা বোনের আমরা এসে হাতখানা তুলেছি, কিয়ামতের দিন কঠিন মুসিবাতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله। তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক না দিয়ে যাবেন, তাবারুক না নিয়ে